الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين باب في الذكر بعد الصلاة এই অধ্যায় হচ্ছে সালাতের পরে নামাজের পরে জিকির আজকার সম্পর্কে জিকির আজকারগুলি কি ছিল জিকির আজকারগুলি উল্লেখ করার পূর্বে লেখক জিকিরের সম্পর্কে একটি ভূমিকা উল্লেখ করেছেন যে আল্লাহর আদেশ হচ্ছে তার জিকির আজকার করা খুব বেশি বেশি قال الله سبحانه وتعالى মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো অসব্বেহু বুকরাতাম ওয়া আসিলা এবং সকাল বিকাল আল্লাহর তাসবিহ পাঠ করো আল্লাহর পবিত্রতা ঘোষণা করো তাসবিহ পাঠ করো মানে পবিত্রতা ঘোষণা করো বুকরাতান মানে সকালে আর ওয়া আসিলা মানে বিকেলে সূরা আহজাবের আয়াত নম্বর 41-42 আর বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার করতে বলেছেন বা জিকিরের আদেশ করেছেন ইবাদত সম্পাদনের শেষে বা পরে ইবাদত বিভিন্ন ইবাদত সম্পাদনের পরে তার মধ্যে কয়েকটি ইবাদতের কথা উল্লেখ করেছেন লেখক যেমন নামাজ নামাজের শেষে জিকির আজকার করতে বলেছেন তেমনি জিকির আজকার করতে বলেছেন রোজা রমজান মাসে রোজা শেষ হওয়ার পরে তেমনি জিকির আজকার করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজ শেষ করার পরে এই তিনটি ইবাদত পাঁচটি যে ইসলামের স্তম্ভ খুঁটি তার মধ্যে তিনটি ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার করতে বলেছেন বিশেষভাবে তাহলে এর দ্বারা জিকিরের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার গুরুত্ব বোঝা যায় আর ইবাদত বন্দেগীর পরে ইবাদত বন্দেগী করলেন আল্লাহ ইবাদত বন্দেগীর পরে আবার আল্লাহকে স্মরণ করতে আল্লাহর জিকির আজকার করতে হবে এর রহস্যই বাকি হিকমতই বাকি এর তত্ত্বই বাকি এটাও একটি বোঝার বিষয় ইবাদত তো করলাম নামাজ পড়লাম নামাজের পর আবার আল্লাহকে জিকির করতে হবে নামাজের মধ্যে তো আল্লাহর জিকির আজকার করলাম নামাজ মানেই তো আল্লাহর জিকির আজকার রোজা রাখা মানে তো আল্লাহকে স্মরণ করি রোজা রেখেছি নাইলে রোজা রাখতাম কেন হজ করলাম মানে তো আল্লাহর জিকির আজকার বলেই তো হজে এসেছি বা হজ করলাম তো হজের পরে রোজার পরে নামাজের পরে আবার জিকির আজকার কেন করতে হবে এর রহস্য উল্লেখ করেছেন লেখক একটি রহস্য হচ্ছে যে ইবাদত বন্দেগীতে যে ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে যতই ইবাদত করি কিন্তু আমাদের কাজকর্ম হচ্ছে ত্রুটিযুক্ত আল্লাহ তুমি ত্রুটি মুক্ত তোমার ইবাদত বন্দেগী পারফেক্ট পূর্ণাঙ্গ হওয়া উচিত কিন্তু পুরোপুরি ভাবে সুন্দর করে হয়তো ইবাদত বন্দেগী করতে পারিনি রোজা রাখতে পুরোপুরি ভাবে সুন্দর করে পারিনি রোজার অবস্থায় ভুল ত্রুটি হয়েছে নামাজ সুন্দরভাবে কায়েম করতে পারিনি নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে এইরকমই হজ করলাম আল্লাহ কিন্তু হজ সম্পূর্ণরূপে করতে পারিনি হয়তো ভুল ত্রুটি হয়েছে তাই জিকির আজকারগুলি দিয়ে আল্লাহ আমার এই ইবাদত বন্দেগীর কি করো ঘাটতি পূরণ করো ত্রুটিগুলি মাফ করে দাও এজন্য জিকির আজকার করা আরেকটি রহস্য হচ্ছে যে কোন মানুষ ভাবতে পারে মুসলিম ভাবতে পারে আরে নামাজ পড়লাম আর কি যথেষ্ট রোজা রাখলাম আর কি যথেষ্ট হজ করলাম হাজী সাহেব হয়েছি হজ শেষ করলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ বলেন না যথেষ্ট নয় তোমার ইবাদত বন্দেগী আল্লাহকে স্মরণ করা শুধু কিছুক্ষণ সময়ের জন্য নয় যে নামাজের মধ্যে সীমিত রোজার মধ্যে সীমিত হজের মধ্যে সীমিত না নামাজ শেষ হয়েছে তারপরে জিকির আজকে আল্লাহকে স্মরণ রাখা কন্টিনিউ করো সবসময় আল্লাহকে স্মরণ করো রোজা শেষ হয়েছে মানে রোজা শেষ হয়ে গেল মাস সালাম রাত্রে পাপ করবেন ফিল্ম দেখবেন গুনাহ করবেন না আল্লাহকে সর্বদাই স্মরণ করো জিকির আজকার করো রমজান শেষ হয়ে গেছে ফারেগুল বাল এখন ফারেগ হয়েছেন এখন সারা বছর পাপ করতে থাকবেন গুনাহ করতে থাকবেন না আল্লাহর জিকির আজকারকে কন্টিনিউ করো হজ শেষ হয়ে গেছে মানে হাজী সাহেব হয়ে চলে এসেছি লেভেল লাগিয়ে চলে এসেছি গুনাহ খাতা তো অতীতের সব মাফ হয়ে একবার মায়ের পেট থেকে নবজাত সন্তান মুষ্ট হওয়ার মতো ফিরে চলে এসেছি খালাস না কন্টিনিউ করো জিকির আজকার আল্লাহকে স্মরণ করতে থাকো সবসময় আল্লাহকে যদি স্মরণ করতে থাকো তবু আল্লাহর হক আদায় করে শেষ করতে পারবে না এই কথা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে জিকির আজকার এই ইবাদত বন্দেগীগুলির পরে দিয়েছেন যে সর্বদাই আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করি আজকের দার্স প্রায় বুঝতে পেরেছেন এখন তরজমা করছি ওয়াখাসসাসা সুবহানাহু ওয়াল আমরা বিযিকরিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ভাবে তার জিকির আজকার করতে বলেছেন বাদা আদাইল ইবাদাত ইবাদত বন্দেগী আদায় করার পরে সুতরাং ফামারা বিযিকরিহি বাদাল ফারাগি মিনাস সালাওয়াত নামাজ সমূহ শেষ হওয়ার পরে নামাজ থেকে ফারেগ হওয়ার পরে তার জিকির আজকার করতে আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকালা সুবহানাহু সুতরাং আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 103 এ ফাইদা কাযাইতুমুস সালাতা যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যাবে নামাজ পুরা করে ফেলবে তোমরা নামাজ পুরা হয়ে গেছে এখন দুনিয়া করেন না আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা আল্লাহকে স্মরণ করতে থাকো দাঁড়িয়েও ওয়া কুউদান বসেও বসার আর সময় নেই তাড়াতাড়ি সালাম ফিরেছেন এখন কাজে যেতে হবে তাড়াতাড়ি দোকান খুলতে হবে তাড়াতাড়ি কোথাও যেতে হবে তাড়াতাড়ি গাড়িতে চাপতে হবে, এমার্জেন্সি আছে, আর বসতে পারছেন না মসজিদে, তাহলে কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকার করেন। ওয়াকউদান বসে বসে, না সময় আছে, নামাজে সালাম ফেরার পরে বসতে পারবেন, এরকম সুযোগ সুবিধা আছে, আপনার অসুবিধা নেই, তাহলে কউদান বসে বসে, ওয়ালা জুনুবে, অথবা পারছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছেন না বসে, বিভিন্ন সময় হয়তো দাঁড়িয়ে জিকির আজকারের ক্ষেত্র আছে দাঁড়িয়ে পারছেন না, যেমন নামাজ পড়া, ইবাদত বন্দেগী, সুন্নাত পড়া, এই জিকিরের মধ্যে সুন্নাতগুলিও শামিল। যে সুন্নাত আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, অসুস্থ দুর্বল, তাহলে বসে বসে পড়েন, এই জিকিরের অন্তর্ভুক্ত এইগুলিও। ওয়াকউদান বসে, ওয়ালা জুনুবেকুম, না বসেও আপনি নামাজ পড়তে পারছেন না হয়তো, তাহলে শুয়ে শুয়ে সুন্নাত নামাজগুলি শুয়ে শুয়ে পড়েন, জিকির আজকার শুয়ে শুয়ে করেন। ক্লান্ত মানুষ, কোন রকম ফরজ নামাজটা আদায় করেছেন, এরকম ক্লান্ত অনেক সময় মানুষ থাকে, আমি নিজেকেও দেখেছি, এরকম খুব ক্লান্ত হয়েছেন বাইরে, তখন ফরজ নামাজটা পড়লেন কোন রকম, আর বসে থাকতে ভালো লাগছে না, চলে গেলেন, তাড়াতাড়ি আমাকে লম্বা হইতো, হাত পা লম্বা না করলে আমি আরাম পাবো না, হাত পা লম্বা করে বিছানায় শুয়ে গেছেন, আর জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, ওই জিকির আজকার করছেন আপনি, আয়াতুল কুরসি পড়ছেন আপনি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছেন আপনি, যে জিকির আজকারগুলি হচ্ছে এগুলি করছেন, তো এইসব অবস্থাকেও শামিল। ওয়ালা জুনুবেকুম, এবং তোমরা শুয়েও, সূরা নিসা। ওয়াকালা সুবহানাহু, তাহলে নামাজের পরে আল্লাহ পাক রব্বুল কি আদেশ করলেন, জিকির আদেশ করলেন, নামাজ হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে না, জিকির করতে থাক। ওয়াকালা সুবহানাহু, মহান আল্লাহ আরো বলছেন, আল্লাহ পাক, ফাইদা কুজিয়াতিস সালাতু, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, বিশেষ করে জুমার নামাজ সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, ফান্তাশিরু ফিল আরদি, কিন্তু এখানে আমভাবে বলা হয়েছে, যদিও জুমার দিনের কথা এর আগের আয়াত উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে আল্লাহ শুধু সালাত বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, যেখানে যার ডিউটি আছে, যেখানে যার কাজ আছে, যেখানে যার ব্যবসা বাণিজ্য আছে, সেখানে ছড়িয়ে পড়েন। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, পৃথিবীতে কেন ছড়িয়ে পড়বেন আপনি? আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য। আল্লাহর অনুগ্রহ হচ্ছে রিজিক, হালাল রিজিক, ফাযলুল্লাহ, আল্লাহর রিজিক, কিন্তু রোজে রিজিক হাসিল করতে গিয়ে আল্লাহকে ভুলে যান না, আবার ওখানে হারাম খাওয়া শুরু করেন না, হারাম কথা বলা শুরু করেন না, মিথ্যা কথা বলা শুরু করেন না, ধোঁকা দেওয়া শুরু করেন না, চুরি করা শুরু করেন না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে, আল্লাহর জিকির আজকার খুব বেশি বেশি করতে থাকুন, ওখানে আল্লাহর জিকির আজকার করতে থাকুন। তাহলে হয়তো মালিকের আদেশ আছে যে তাড়াতাড়ি করে দোকান খুলবে, সালাম ফিরা হলে দোকান খুলবে, ঠিক আছে, ফাইদা কুদিয়াতিস সালাফান্তা শুরু ফেলার, ছড়িয়ে পড়েন, আর গিয়ে নিজের দোকান খুলেন, আর সেখানে আল্লাহর জিকির আজকার বেশি বেশি, আল্লাহকে স্মরণ করতে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় যে তোমরা সফল কাম হবে বা মুক্তি পাবে। সূরা জুমার আয়াত নম্বর 10। রমজানের ক্ষেত্রে, রমজান রোজা শেষ হলে লেখক বলছেন, ওয়ামারা বিযিকরিহি বাদা ইকমালে সিয়াম রমাদান, রমজানের সিয়াম রোজা সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তার জিকির আজকারের আদেশ করেছেন। রমজান রোজা রাখলেন, এত মোবারক মাস গেল, তারপরেও জিকির আজকার করতে হবে, হ্যাঁ জিকির আজকার করতে হবে। রহস্য যা বললাম, ওইটি রহস্য বললাম, দুটি বললাম না, মনে থাকবে, একটা হচ্ছে ঘাটতি পূরণ, আর একটা হচ্ছে এইরকম ভুল ধারণা যাতে না হয়ে যায় যে এত বড় ইবাদত করলাম, রমজান মাস মোবারক মাস পেলাম, আর আবার কি, এখন অনেক নেকি করেছি, এখন কিছু গুনাহ হইলে অসুবিধা নেই, না এমন না হয়, এক শ্রেণীর লোক, অধিকাংশ মুসলিমদের মতো না হয়, যার রমজান মাসে তো নামাজ রোজা করে তারপরে শেষ বিদায় একবারে, না এরকম না হয়। কালা সুবহানাহু, আল্লাহ পাক বলছেন, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, রমজানের গণনা পুরা করো, মানে 30 অথবা 29 যেমন চাঁদ হয় তেমনই তোমরা রোজা রাখো। ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, হিদায়াত করেছেন, তার উপর আল্লাহর মহিমা ঘোষণা করো, বর্ণনা করো, তুকাব্বিরুল্লাহ তাকবীর পাঠ করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো এখানে তাকবীর, এই হয়েছে জিকির, তাকবীর পাঠ করতে বলা হয়েছে, আর এর বাস্তব আমল শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন চাঁদ দেখা দিবে তখন কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রোজা শেষ হয়ে গেছে, লাইলাতুল কদর করলেন, হ্যাঁ ইতিকাফ করলেন, অনেক নেকি করলেন, সিয়াম করলেন, কিয়াম করলেন, রমজান মোবারককে বহু ইবাদত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, খতম করলেন, কত কি করলেন, ইফতার করালেন, তারপরেও এখন জিকির আজকার চালিয়ে যেতে হবে, তাকবীর পাঠ করতে হবে, হচ্ছে জিকির। ওয়া আমারা বিযিকরিহি, সূরা বাকারা আয়াত নম্বর 185। হ্যাঁ, ওয়া আমারা বিযিকরিহি বাদা কাযাই মানাসিকিল হজ, হজের ইবাদত বন্দেগী শেষ হওয়ার পরে, হজের কর্মগুলি, মানাসিক মানে হজের কর্ম, হজের কর্মগুলি শেষ হয়ে যাওয়ার পরে, আমলগুলি শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ জিকির আজকার বেশি করে করতে বলেছেন। আল্লাহ বলছেন, ফাকালা সুবহানাহু, তিনি বলছেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, তোমাদের হজের আমলগুলি যখন সম্পূর্ণ করে নেবে তোমরা, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে স্মরণ করবে, কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমাদের পূর্বপুরুষকে স্মরণ করার মতো। একটি তাফসীর করছি, দুইটি তাফসীর আছে আয়াতটুকুর। কাযিকরিকুম আবাআকুম, তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করার মতো, তোমাদের বাপ দাদাকে স্মরণ করার মতো, আও আশাদ্দা যিকরা, বা এর চাইতেও বেশি, বরং এর চাইতেও বেশি, অর্থাৎ আমরা সবাই মানুষ হিসাবে পূর্বপুরুষকে স্মরণ করি, বাপদাদা, যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, স্মরণ করি না? যেখানে সেখানে স্মরণ করি অনেক সময় মনে মনে, আর অনেক সময় মজলিসে স্মরণ করি, এক অপরের সাথে আলোচনা করি, আমার বাবা ছিল এইরকম, আমার দাদা ছিল এইরকম, আমার দাদি নানি ছিল এইরকম, হ্যাঁ তাই না, আমার পূর্বপুরুষ, আমার বাচ্চা চারা এত ভাই ছিল, দাদার এত ভাই তারা ছিলেন, তারা এইরকম ছিলেন, কেউ ছিলেন আলেম তো কেউ ছিলেন জ্ঞানী, কেউ ছিলেন এইরকম এই সেই রকম। এই যে তাদেরকে স্মরণ করি, কখনো জবানে স্মরণ করি, কখনো মনে স্মরণ করি, অন্তরে স্মরণ করি, বলি না তাদেরকে, মনে রাখি তাদেরকে। আল্লাহ বলছেন ওই রকম স্মরণ করো, বাপদাদাকে যেমন ভুলে যাও না তেমনি আল্লাহকে ভুলে যেও না, বরং তার চাইতেও বেশি, আসাদা যিকরা, বরং তার চাইতে বাপ দাদাকে যে স্মরণ করো পূর্বপুরুষদেরকে তার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো, এক অর্থ। আর এক তাফসীর হচ্ছে ফাযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আসাদা যিকরা। এর অর্থ বলা হয়েছে জাহেলি যুগে, কারণ নতুন নতুন মুসলমানদেরকে সম্বোধন করে বলা হয়েছে, জাহেলি যুগে লোকেরা যখন হজ শেষ করত, মক্কার লোকেরা হজ করত, মক্কার আশেপাশের লোকেরা হজ করত, যখন হজটা শেষ করতো, হজটা শেষ করার পরে তারা মেলা লাগাইতো, মিনার মাঠে মেলা লাগতো, আজকাল মিনার মাঠে দোকানপাট লাগে না ফুটপাতে, তখন খুব জাঁকজমকের মেলা লাগতো। আর সেই মেলাতে কি হইতো, মেলাতে কাব্য রচনা করা হতো, আর গীত গাওয়া হইতো, গান গাওয়া হইতো, আর পূর্বপুরুষদের প্রশংসা গুণগান করা হইতো, পূর্বপুরুষরা আমাদের এইরকম ছিলেন এইরকম ছিলেন এইরকম ছিল, এগুলি করা হইতো। যিকরিকুম আবাআকুম, তোমরা হজ শেষ করে জাহিলি যুগে কি করতে, পূর্বপুরুষদের গুণগান গাইতে, পূর্বপুরুষদের জন্য কাব্য রচনা করে তাদের গুণকীর্তন করতে। এখন তোমরা কি করবে, আল্লাহকে স্মরণ করবে ওর চাইতেও বেশি, যেমন মেলা লাগিয়ে তোমরা পূর্বপুরুষকে স্মরণ করবে তার চাইতেও বেশি স্মরণ করবে। যিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আয়াত নম্বর সূরা বাকারা ২০০ নম্বর। ওয়া যালিকা আল্লাহু আ'লাম। লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল এই ইবাদত বন্দেগী শেষ করার পরে আল্লাহর জিকির আজকার কেন বেশি বেশি করে করতে বললেন, আল্লাহই ভালো জানেন। তবে রহস্য একটি হচ্ছে জাবরুন লিমা ইয়াহসুলু ফিল ইবাদাতি মিনান নাকসি ওয়াল ওয়াসাওয়িস, ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে। জাবরুন মানে ঘাটতি পূরণ করা, ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে ওই সব বের যা ইবাদতে হয়ে থাকে, মিনান নাকস অর্থাৎ ত্রুটি, ওয়াল ওয়াসাওয়িস ওয়াসওয়াসা ভুলে যাওয়া, সন্দেহ যে নামাজ পুরা হইল কি হইল না, কয় রাকাত হইল না হইল, কোন রাকাতে আছি না আছি খোঁজ খবরই নেই, এইরকমের রোজাতে যেসব ত্রুটি হয়ে থাকে, অনেক সময় কথ্য ভাষা, যেটা বলতে হবে না, যা করতে হবে না সেই রকম কিছু করলেন, চিৎকার করা, শোরগোল করা ইত্যাদি, রোজা ভঙ্গতকারী নয় কিন্তু রোজা দুর্বলকারী, এসব জিনিস হয়ে থাকে। ওয়ালি ইশআরিল ইনসান। আর দ্বিতীয় রহস্য হচ্ছে এইরকম হজের ক্ষেত্রে হয়তো এমন হজের বিপরীত কাজ করলেন না যে হজ একবারে নষ্ট হয়ে যাবে, কিন্তু হজ দুর্বল করার বিভিন্ন জিনিস, এদিক সেদিক তাকাচ্ছেন, কত যে নাজায়েজ নজর পড়েছে, অথবা হজের যে আমলগুলি যেভাবে সুন্নত মোতাবেক পালন হওয়া উচিত অনেক সুন্নত ছেড়ে দিয়ে হজ করেছেন, কোন রকম ফরজ রুকনটি আদায় করেছেন হজের, কিন্তু অনেক সুন্নত ছুটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে তাওয়াফে ফাজা করে দিনে দিনে ফিরে চলে গেছেন মিনায়, আপনি যাচ্ছেন এশা পরে রাতে ১১টা ১২টায় ফিরে যাচ্ছেন, এগুলো ত্রুটি নাই? ত্রুটি এইরকম বহু ত্রুটি আছে সময়ের আগে, অনেক সময় হয়তো হজের ওয়াজিব ছুটে গেল, বড় ত্রুটি হয়ে গেল, কিন্তু অনেক সময় সুন্নতের ত্রুটিগুলোর কথা বলছি, ছোটখাটো যেগুলো ত্রুটি, সেই ত্রুটিগুলির ঘাটতি পূরণ বিশেষ করে হবে জিকির আজকারের মাধ্যমে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে তার জন্য দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে, যদি রুকুন ছুটে যায় তাহলে ও হজই হবে না, সেটা যতক্ষণ পর্যন্ত আবার পুনরায় পালন না করবে, তো এই কথাগুলি জেনে রাখতে হবে। দ্বিতীয় রহস্য হচ্ছে যে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, বলে ইশআরিল ইনসান, মানুষকে জ্ঞাত করানোর জন্য, ইশআর মানে জ্ঞাত করা, আন্নাহু মাতলুবুন মিনহু মুআসালাতু যিকরি ওয়াল ইবাদা, যে তার কাছে আল্লাহর দাবি হচ্ছে যে সর্বদাই জিকির আজকার এবং ইবাদত করবে। এই না যে নামাজ শেষ তো আমার আল্লাহকে স্মরণ করা শেষ, রমজান মাস শেষ মানে আমার এই বছরের মতো ইবাদত বন্দেগী শেষ, 11 মাস এখন, হজ শেষ মানে আমি খুব বড় কাজ করে দিয়েছি, এখন কিছুদিন আরাম পেলাম না, সব সময় আল্লাহর জিকির আজকার ইবাদতে মশগুল থাকবে সে। লিআল্লা ইয়াজুন, যাতে করে এইরকম ধারণা না হয়, আন্নাহু ইযা ফারাকা মিনাল ইবাদাহ, যে ইবাদত থেকে যখন সে ফারেক হয়েছে, ফাকাদ আদ্দা মা আলাইহি, তার দায়িত্ব পালন করে ফেলেছে, খালাস আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, না এখনো তোমার দায়িত্ব যে আল্লাহর যিকির আজকার সর্বদা চালিয়ে যাবে। ওয়া যিকরুল মাশরু বাদা সালাতিল ফরিযা ইয়াজিবু আন ইয়াকুনা আলা সিফাতিল ওয়ারিদাতি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আলা সিফাতিল মুহদাসা আল মুবতাদা আল্লাতী ইয়াফআলুহা সুফি আল মুবতাদা। এই যে যিকির আজকার, যে কোনো যিকির আজকার হবে তা শরীয়ত সম্মত হইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নত মোতাবেক হইতে হবে। আর বিশেষ জিকির ফরজ নামাজের পরে খাস অবস্থায় এবং খাস স্থানে খাস ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে জিকির আজকার, এই ক্ষেত্রে জিকির আজকার হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসে বর্ণিত তরিকা মোতাবেক। খেয়াল খুশি নয়, বড়দের বুজুর্গানের দিনের তরিকায় নয়, সুফিদের তরিকায় নয়, পীরদের তরিকায় নয় যে এক এক পীর এক এক তরিকার জিকির আজকার ওই জিকিরগুলি করবেন না, এসব জিকির ইসলামে নেই। জিকির আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির আছে, অন্ধকার করে দিয়ে আর খাস মজলিসে বসে সম্মিলিত হোক আর নির্জনে হোক, চোখ বন্ধ করে হোক, আর কলবের এই তরিকা ছয় লতিফায় হোক, আর এই তরিকায় হোক সেই তরিকায় হোক, বিশেষ কলেমা দিয়ে ইল্লাল্লাহ হোক, আল্লাহু হোক, হু হু হোক, সব বিদাতি জিকির। এগুলো সুফিদের পীরদের ভণ্ডদের জিকির। আর ইসলামিক জিকির হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যের জিকির। আর যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করেছেন সেইভাবে যিকরুল মাশরু শরীয়ত সম্মত জিকির হচ্ছে বাদা সালাতুল ফরিজা ফরজ নামাজের পরে। তা কেমন হইতে হবে? ইয়াজিবু আন ইয়াকুন আলা সিফাতিল ওয়ারিদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে বর্ণিত হয়েছে সেইভাবে, লা আলা সিফাতিল মুহদাসা আল মুবতাদাহ, নতুন এবং বিদাতি তরিকায় হলে হবে না। আল্লাতী ইয়াফআলুহা সুফি আল মুবতাদিয়া, যা সুফিরা পীরেরা এবং বিদাতপন্থীরা, তারাই বিদাতপন্থী। সুফি এবং পীর এরাই বিদাতপন্থী, তারা যে করে থাকে ওই তরিকায় জিকির আজকার করলে হবে না। আমার পীর সাহেবের তরিকা জিকির, এটি আমার পীর সাহেব দিয়েছেন, বড়রা বুজুর্গানের দিনে এরকম জিকির আজকার করেছেন, এগুলি সব বিদাতি তরিকা। সুন্নতি তরিকা কোনটি? যেখানে বলবেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির আজকার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সহি হাদিসে আছে, সেগুলি জিকির আজকার হচ্ছে শরীয়তি জিকির আজকার। ফাফি সহিহ মুসলিম, সুতরাং সহিহ মুসলিমে রয়েছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযান সারাফা মিন সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফিরতেন অর্থাৎ সালাম ফেরা হতো, ইস্তিগফারা সালাসান, তখন তিনবার করে ইস্তিগফার করতেন, অর্থাৎ বলতেন কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওয়া ক্বালা, তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি সালাম, তুমি শান্তির মালিক, আল্লাহর নাম হচ্ছে সালাম, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে আসে, তাবারাকতা, তুমি বরকতময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মানিত এবং হে মর্যাদার অধিকারী। অফিস সহিহাইন বুখারী মুসলিমে রয়েছে সহিহাইনে আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা বিন শুবা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হতেন অর্থাৎ নামাজ শেষ করতেন ফরজ নামাজ, কাল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কি পড়তেন। এটি হলো ইস্তিগফার, হলো আল্লাহুম্মা আনতাস সালাম, এটি হলো, তারপরে কালিমায়ে তাওহীদ হলো, তারপরে ৪ নম্বরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ, এই দোয়া পড়তেন, এই জিকির করতেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইত, কালিমায়ে তাওহীদের অর্থ তো জানা আছে না, নাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়াহদাহু, যিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, লাহুল মুলক, সার্বভৌমত্ব বা সবকিছুর মালিকানা রাজত্ব তার, ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র তাঁর, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনিই সর্বশক্তিমান, সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাত, হে আল্লাহ, লা মানিআ, কোনো বাধাদানকারী নেই, কোনো শক্তি বাধা দিতে পারে না, লিমা আতাইত, যা তুমি দান করো সেই ক্ষেত্রে, আল্লাহ তুমি যদি দাও তাহলে কেউ কোনো শক্তি বাধা দিতে পারে না, ওয়ালা মুতিয়া, আর কেউ দিতেও পারে না, লিমা মানাতা, ওই বস্তু যা তুমি না দাও বা যা দিতে তুমি বাধা দান করো, তুমি যদি না দাও তো কোনো শক্তি দিতে পারে না। অনেক মানুষকে ওঠানোর জন্য, সচ্ছল করার জন্য, পয়সাওয়ালা করার জন্য, সুখী করার জন্য কতকে চেষ্টা করে, তার বাবা চেষ্টা করেছে, তার গোটা বংশ চেষ্টা করেছে, তার শ্বশুর বাবা চেষ্টা করেছে, পারেনি। তাকে জমি জায়গা শ্বশুর বাড়ি থেকে পেয়েছে, বাবার বাড়ি থেকে জমি জায়গা পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, বিদেশে তাকে তার শ্বশুর পাঠিয়েছে খরচ করে, কত জায়গায় কতবার পাঠালো বিদেশে, তারপরেও নাকাম, ফেলিওর, লা মানিআ লিমা আতাইত। আর অনেক লোকের হিংসুকরা হিংসা করেছে, কত যে তাকে ঠেকাবার চেষ্টা করেছে, তারপর আল্লাহ তার উন্নতি দিয়েছে, দিন দুনিয়া ইমানের উন্নতি দিয়েছে। এইরকম বিদাতপন্থীরা, বিদাতি এলাকায় যেসব ভাইরা বাস করেন, কত ঠেকাবার চেষ্টা করেছে আপনাকে, কত বিদাতি কবর পূজারী বানাবার আপনাকে চেষ্টা করেছে আপনার আত্মীয় স্বজন বা গ্রামবাসী। লা মানিআ লিমা আতাইত, আল্লাহ দান করেছে আপনাকে সহি আকীদা, আর কোন শক্তি কি বাধা দিতে পারে আপনার হিদায়াতে? হ্যাঁ, এইরকম অনেক অমুসলিম মুসলমান হয়েছে, কত যে প্রতিকূলতায়, কত যে কষ্টের অবস্থায়, সংকটে থেকেছে, তারপর আল্লাহ পাক হেদায়েত করে দিয়েছে, কোথা থেকে যে উঠে চলে এসেছে সে কল্পনাই করতে পারে না যে আল্লাহ কেমন করে তাকে হেদায়েত করলো। যে কোনো ব্যক্তি সম্পর্কে কথা, শুধু ধন সম্পদের ক্ষেত্রে নয়, দুনিয়ার সুখের ক্ষেত্রে নয়, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হেদায়েতের নিয়ামত, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর নিয়ামত, তাওহীদের নিয়ামত, শিরক বিদআত থেকে, কবর মাজার পূজা থেকে উঠে এসেছেন, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর আর কি হয়? তো আল্লাহ যা দান করে তাতে কেউ বাধা দিতে পারে না, আর যদি আল্লাহ না দেন তাহলে কেউ দিতে পারে না। অনেক লোকে হেদায়েতের জন্য কত চেষ্টা করা হলো, এখানে ২০-৩০ বছর থেকে চলে গেল, গোমরা হয়ে কবর পূজারি হয়ে দেশে আবার ফিরে গেল। মদিনা থেকে পড়ে গিয়ে অনেক বিদাতি আছে আর বিদাতির জামাই আছে বাংলাদেশ। তো আল্লাহ যদি না দেন তাহলে কি মদিনা ইউনিভার্সিটি পাক করতে পারবে, না মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমায় পাক করবে, না কোনো আর কেউ পাক করবে বা কোনো কিছু পাক করবে। ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর কোন পরিশ্রমকারীকে তার পরিশ্রম উপকৃত করতে পারে না বা কারো পরিশ্রম তার কোনো কাজে আসতে পারে না তোমার পক্ষ থেকে যদি আল্লাহ না দেন। তাহলে অফি সাহিহ মুসলিম, মুসলিম শরীফের রিওয়ায়াতে রয়েছে আর একটি জিকির, আন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাল্লিলু দুবরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, ইউহাল্লিলু হিনা ইউসাল্লিমু বিহাউলাইল কালিমাত, এইভাবে বলতেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন, এতটুকু বলতেন। এতে কালেমা তাওহীদ তো আছে, তারপর আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাওলা হাওল মানে ফেরা, আমার ফেরার কোনো ক্ষমতা নেই, ওয়ালা কুওয়াতা আমার কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ আল্লাহর ক্ষমতা দান ছাড়া, আল্লাহ যদি আমাকে ফেরার ক্ষমতা না দেন তাহলে আমি ফিরতে পারি না, তৌফিক সাহায্য আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন সহজ করে দেন মানুষ সামান্য মেহনত করলে এগিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি কোনো কিছুকে মুশকিল করে দেন তাহলে মেহনত করতে পারে না, আর মেহনতের দিকে মনও যায় না, করে না, সে হেদায়েত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া আর কারোই ইবাদত আমি করি না, আমরা করি না, লাহুন নি'মাতু, নিয়ামত তার জন্য, অনুগ্রহ তার, ওয়া লাহুল ফাযলু, তারই অনুগ্রহ বা ফজল করম, ওয়া লাহুস সানাউল হাসান, এবং উত্তম প্রশংসা একমাত্র তার, ভালো প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আমরা আনুগত্যকে বা দ্বীনকে খালিস, নিখুঁত, নির্ভেজাল করছি, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করাকে কাফেররা অপছন্দ করে, বরদাস্ত করতে পারে না। কাফের কোনোদিনই বরদাস্ত করতে পারে না যে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, কিন্তু যদি নামেতে জাতিতে মুসলমান হন আর কবর মাজার পূজা করেন, যদি কাদিয়ানি হন তাহলে খুব পছন্দ করবে। আজকে ভারতের বড় বড় মুসলিম যেগুলি নেতা তারা এইরকমই, যারা সাঁই বাবারও পূজা করে, যেমন ওই আব্দুল কালাম সাঁই বাবারও পূজা করে হিন্দুদের মন্দিরে গিয়ে, আর কবর মাজার পূজাও করে, এদেরকে ভালোবাসবে। দেখবেন মাজারগুলিতে যেমন মুসলিম যায় যেমন হিন্দুও যায়, হিন্দুর সংখ্যা মুসলমান চাইতে কম থাকে না, বুঝতে পারলেন, কারণ ধর্মের তালমিল আছে, একই রকমের ধর্ম, শুধু দেখতে পার্থক্য, শুধু নামে পার্থক্য, কিন্তু কাজে কর্মে আকীদা আমলে সবকিছুতে এক, হ্যাঁ, আর পরিণামও এক, জাহান্নাম, হিন্দু মুশরিকও জাহান্নামে যাবে আর কবর পূজারী মুশরিকও জাহান্নামে যাবে, সুতরাং পরিণামের দিক দিয়ে এক। আর শয়তানও খুশি, এই দুই দলের ওপরই শয়তান খুশি, দুই রকমের মুশরিকের ওপর শয়তান খুশি, এইজন্য এটাকে পছন্দ করে তারা। কিন্তু একমাত্র যখন তাওহীদের কথা বলেন, মুখলিসিন আল্লাহউদ্দিন, নিখুঁত নির্ভেজাল করবেন ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তখন কাফের এটাকে বরদাস্তই করবেন না, কাফের আপনাকে ঘৃণা করবে, কাফের তখন আপনাকে বিভিন্ন নাম দিবে, নাম দিয়ে আপনাকে চিহ্নিত করবে যে সাবধান এদের থেকে। এক যুগে বলতো ওয়াহাবি, আজকাল বলছে সন্ত্রাসী, এইসব কথাবার্তা বলবে, কট্টরপন্থী বলবে, গোনা মুসলমান বলবে, মৌলবাদী বলবে, আরো কত কি এইসব ভাষা তাদের, অলৌকারে হালকা, কারণ কাফের আপনাকে বরদাস্ত করতে পারে না, কাফের আপনাকে বরদাস্ত করতে পারে না। আর তাদেরকে বলবে তারা ব্রড মাইন্ডেড, উদার মনের মুসলমান, এরা সত্যি উদারপন্থী মুসলমান ইত্যাদি, ভালো ভালো নাম দিবে, আজকাল চাকচিক্যতার নাম পাবেন আপনি তাদের কাছ থেকে। অফিস সোনান, সোনানের কিতাবাদিতে রয়েছে আর একটি জিকির, মিন হাদিস আবি যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি দুবুরি সালাতিল ফজর, ফজরের নামাজের পরে যে ব্যক্তি বলবে, ওয়া হুয়া সানি রিজলাইহি ক্বাবলা আন ইয়াতাকাল্লাম, মানুষের সাথে কথা বলার পূর্বেই যখন পাকে দাঁড় করে রয়েছে, মানে এইভাবে বসে রয়েছে, পা খাড়া করে, সানি রিজলাই মানে দুই পাকে খাড়া করে রয়েছে সেই অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালেমা তাওহীদ পড়তে বলেছেন। আশারা মাররাত, কবার 10 বার, কুতিবা লাহু আশরু হাসানাতিন, তার জন্য আল্লাহ 10 নেকি লিখবেন, 10 নেকি, এক নেকির পরিমাণ কত আল্লাহ ভালো জানেন। 10 নেকি মানে অনেকে বলে আরে বাপরে, তাবলিগী ভাইরা তো লাখ লাখ আর কোটি কোটি নেকির কথা বলেন, আর মাত্র হাদিসে 10 নেকি। এই 10 নেকি যেহেতু আল্লাহর নবীর সহিহ হাদিস আছে, আর বিদাতীদের মন গড়া লাখ লাখ নেকির চাইতে অনেক ভালো, কারণ বিদাতি যে লক্ষ লক্ষ নেকির অঙ্ক, ওটা মন গড়া নেকির অঙ্ক, আর এটি হচ্ছে সহিহ হাদিসের অঙ্ক। তিরমিজির হাদিস ওয়াকাল হাযা হাদিসুন হাসানুন গরীবুন সহিহ। তো বলছেন যে 10 নেকি দেবেন ওয়া মুহিয়াত 10 সাইয়্যাত, 10টি গুনাহ মাফ হবে। দিনে আর মানুষ কত, একজন নামাজি ধার্মিক লোক কটি আর গুনাহ করে? যদি দিনে 10টি গুনাহ মাফ হয় আর 10টি নেকি হয়, কম হলো? ওয়া রুফিয়া লাহু 10 দারাজাত, আবার 10টি মর্যাদা উঁচু হবে। প্রত্যেকদিন 10টি করে যদি মর্যাদা উঁচু হয়, 10টি করে গুনাহ মাফ হয় আর 10টি করে নেকি হয়, যেমন তেমন ব্যাপার নয়। ওয়াকানা ইয়াউমাহু যালিকা, তিনটি ফজিলত পেলেন না? ফজিলত দেখেন, ওয়াকানা ইয়াউমাহু যালিকা কুল্লাহু ফি হিরজিম মিন কুল্লি মাকরুহ, আর প্রত্যেক অপছন্দনীয় বস্তু হতে তার জন্য সেই দিন সুরক্ষার ব্যবস্থা করা, হেফাজতের ব্যবস্থা করা হয় প্রত্যেক অপছন্দনীয় বস্তু থেকে। শয়তানের অনিষ্ট, চোর ডাকাতের অনিষ্ট, শত্রুর অনিষ্ট, হিংসুকের অনিষ্ট, জাদুকরের অনিষ্ট, হিংস্র জন্তুর অনিষ্ট, সাপ বিচ্ছুর অনিষ্ট, মিন কুল্লি মাকরুহ, অ্যাক্সিডেন্টের অনিষ্ট, দুর্ঘটনার অনিষ্ট, তাই না, স্বাস্থ্যের অবনতির অনিষ্ট, অনিষ্ট কত রকমের অনিষ্ট পৃথিবীতে আছে। মিন কুল্লি মাকরুহ, যা আপনার জন্য অপছন্দনীয়, অপ্রীতিকর, প্রত্যেক অপ্রীতিকর থেকে তার জন্য হিরজ, হেফাজতের ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন কোন দোয়া পড়লে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? 10 বার। কখন? ফজরের নামাজে। দেখলেন ওয়া হুরাসা মিনাশ শয়তান, বিশেষ করে শয়তানের কথা উল্লেখ করেছেন এখানে। শয়তান থেকে তার হেফাজত করা হবে, পাহারা দেওয়া হবে শয়তান থেকে হেফাজতের জন্য, ফেরেশতারা পাহারা দিবেন। হারেস বলে এইজন্য সিকিউরিটিকে, সিকিউরিটি হারেস বলে না। তো হুরাসা মিনাশ শয়তান, শয়তান থেকে তার হেরাসত, পাহারা দেওয়া হবে, পাহারা দেওয়া হবে যাতে করে শয়তান তার ক্ষতি না করতে পারে। আল্লাহর ফেরেশতারা পাহারা দিবেন, শয়তান তার বাড়িতে না ঢুকতে পারে, শয়তান তার ক্ষতি না করতে পারে, শয়তান তার বাল বাচ্চার ক্ষতি না করতে পারে, শয়তানের কোনো আক্রমণ না হয় তার উপর, তার পরিবারের উপর। ওয়ালাম ইয়ামবাগি লিযামবিন আন ইউদরিকাহু ফি যালিকাল ইয়াম, আর কোন গুনাহ তাকে সেই দিন স্পর্শ করতে পারবে না। কোন গুনাহর জন্য ওয়ালাম ইয়ামবাগি মানে সমীচীন নয়, সম্ভব নয় যে আন ইউদরিকাহু ফি যালিকাল, সেই দিনে তাকে পেতে পারে, স্পর্শ করতে পারে। তাহলে সেই অন্তর নিয়ে পাঠ করতে হবে, আমি সেই ওয়াহদাহু লা শারীকা লাহু ইবাদত বন্দেগীর অঙ্গীকার করছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই মন মেজাজ নিয়ে দোয়া করতে হবে, তাহলেই না পাপ থেকে বেঁচে থাকবেন, গুনাহ আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি মন্ত্রের মতো পড়েন, যে কলেমায় পড়েছেন 10 বার করে কিন্তু তার অর্থই বুঝেন না, তাহলে আপনার অন্তরের সাথে কলেমার কোনো সম্পর্ক নেই, যার ফলে আপনার জীবনে প্রতিফলিত হয়ে ওঠে না এর বরকত, এর ফায়দা, এর উপকারিতা। ইল্লা শিরক বিল্লাহ, তবে আল্লাহর সাথে শরীক করা, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে দেয় মুশকিল, হ্যাঁ সবই বরবাদ, সব ধ্বংস করে ফেললো। জি কালা তিরমিজি হাযা হাদিসুন হাসান গারিবিন, এর অর্থ এই হতে পারে যে অন্য কোন গুনাহ যদি তার দ্বারা হয়ে যায় তাহলে প্রথম কথা গুনাহ হবে না, যদি হয়ে যায় তো আল্লাহ পাক মাফ করে দেবেন। ইল্লা শিরক বিল্লাহ, তবে যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, ফজরের নামাজের পরে 10 বার করে এরকম অঙ্গীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়া ইয়ামিতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সকাল 10টার সময় মাজারে চললো, খাসি মুরগ নেই, ওরসের মেলায় চললো, আর ওই অবস্থায় ওইদিন মারা গেল, রাস্তায় গিয়ে কি বলবে, ফেরি ডুবে মারা গেল, স্টিমার পানি জাহাজ ডুবে মারা গেল, নৌকা ডুবে মারা গেল, অনেকে এরকম কবর মাজার পূজা করতে গিয়ে রাস্তায় যাওয়ার পথে, আসার পথে মরছে, এরকম ঘটনা হইতে আছে বাংলাদেশে। যদি এইরকম হয় তাহলে গেল, সব ধ্বংস হয়ে গেল। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন গরীবুন সহিহ, এই হাদিস হাসান সহিহ, গরীবের জন্য বলা হয়েছে এর সূত্র হচ্ছে একটি সূত্র, কিন্তু হাদিস সহিহ। ওয়া ওয়ারাদা আন্না হাযিহি তাহলিলাত আল আশর তুকালু বাদা সালাতিল মাগরিবি আইদান, আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে এই 10 বার করে এই কালেমায়ে তাওহীদটি তাহলিল মাগরিবের নামাজেও বলা যাবে। ফি হাদিস উম্মে সালমা, যা বর্ণিত হয়েছে উম্মে সালমার হাদিসে ইনদা আহমদ মুসনাদ আহমদে। তাহলে তিরমিজিতে ফজরের কথা রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে মাগরিবের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার করে বলতেন বা বলতে বলেছেন। ওয়া হাদিস আবি আইয়ুব আনসারী ফি সহিহ ইবনে হিব্বান বাদাল মাগরিব ওয়াল ফজর আইদান, আরেকটি জিকিরের কথা বলছেন লেখক যে ফজর এবং মাগরিবের পরে বলবে রব্বি আজিরনি মিনান নার, রব্বি হে আল্লাহ, হে রব প্রতিপালক, আজিরনি মিনান নার আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সাবআ মাররাত, 7 বার করে বলবেন। লিমা রাওয়াহু আহমদ, কারণ হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আর অন্যান্যরাও বর্ণনা করেছেন। বা অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রব্বে আজিরনি মিনান নার, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর বরাতে লেখা হয়েছে যে রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে ও আবু দাউদ, ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, আবু দাউদে রয়েছে, ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন, ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ওয়াগাইরুহুম এসব আইম্মা ইকরাম ছাড়া অন্যান্যরা অর্থাৎ তাবরানিতে রয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। সহিহ সিত্তার বুখারীতে নেই, মুসলিমও নেই, তিরমিজিতে নেই। বুখারী মুসলিম আর তিরমিজিতে নেই, তাহলে কুতুবে সিত্তা ছাড়া অন্যান্য কিতাবে আছে। যদি অনির্দিষ্ট সময়ের কোনো খাস বিশেষ সময় নির্ধারণ না করে বলেন কোনো অসুবিধা নেই, দোয়া অবশ্যই করণীয়। কিন্তু সময় নির্ধারণ করে যে মাগরিব পরে বলতে হবে বা বলবো আর ফজর পরে বলবো, এটি হচ্ছে সমস্যা, তখন বিদাতের রূপ ধারণ করবে। কারণ এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটির তাহকিক গবেষণা হচ্ছে যে হাদিসটি হচ্ছে জয়ীফ। আপনাদের দর্শক ইঙ্গিত করেছিলাম যে আমি ছোটকালে আমার আব্বার কাছ থেকে শিখেছিলাম, বলেছিলাম কথাটি হয়তো মনে আছে, কিন্তু পরে ছেড়ে দিয়েছি জয়ীফ বলে, লেখক উল্লেখ করেছেন। কিন্তু আমি আর একটু কনফার্ম হওয়ার জন্য কোনো লাস্ট সিদ্ধান্ত বা ফয়সালার কথা আমি উল্লেখ করিনি। তো এই লেখক আল্লামা সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ, মানুষ মাত্রে ভুল হইতে পারে বা তার খেয়ালে এটি হাদিস আমলযোগ্য, তিনি বলেছেন যে সহি জয়ীফ কিছুই বলেননি, চুপচাপ বা টিকা তো লেখেননি, লিখেছেন যে এটি এই দোয়াটি মাগরিব আর ফজর পর বলবে। তাহলে তার কাছে হাদিসটি আমলযোগ্য বলে তিনি বলেছেন বলবে। কিন্তু হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান যুগের একমাত্র মুহাদ্দিস বলা যেতে পারে, অদ্বিতীয় মুহাদ্দিস, মুহাদ্দিস মানে আমাদের দেশে টাইটেল আল মুহাদ্দিস নয়, কাজে কর্মে সত্যি মুহাদ্দিস। আগের মুহাদ্দিসিন کرام যেমন ছিলেন, হাদিসের গবেষণা করতেন, তেমন মুহাদ্দিস পেশাগত মুহাদ্দিস। আর মাদ্রাসার মুহাদ্দিস বাংলাদেশে প্রচুর, প্রত্যেক মাদ্রাসায় আলিয়া হোক আর কওমি মাদ্রাসা মুহাদ্দিস পোস্ট আছে। এসব মুহাদ্দিস মুহাদ্দিস নয়। হাদিস সম্পর্কে বেশ কিছু জ্ঞান থাকাও মুহাদ্দিস হওয়ার জন্য যথেষ্ট নয়। হাদিস সহিহ জয়ীফের যারা তাহকিক গবেষণা করে তাদের বড় কিছু খেদমত রেখে গেছেন, তারাই মুহাদ্দিস। যেমন ইমাম হাফিজ ইবনে হাজার, ইমাম যাহাবী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, তার পূর্বে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, তারা মুহাদ্দিস। ইমাম আহমদ বিন হাম্বল, আমাদের বাঙালিদের মধ্যে নাই মামাতে কানা মামা, সেই জন্য তিনি কিছু জানতেন যে এই রাবি আর এই রাবিতে কি পার্থক্য, আর অন্যান্য আলেমরা সনদ সম্পর্কে কিছুই জানতো না, সেই জন্য বলা হয় যে আলিমউদ্দিন নদিয়াবী বড় মুহাদ্দিস। কথা বুঝতে পারছেন? কিন্তু তার এলেমের দৌড় এতটা ছিল যে তাকরিবুত তাহজিব একটা হাফেজ ইবনে হাজারের কিতাব তার কাছে ছিল, বেশি আসমায়ে রেজালের কোনো কিতাব তার কাছে ছিল না। আমাদের দেশে আলেমদের কাছে এইসব কিতাব ছিলই বা কোথায়, বাইরেতে ছাপতো, আর সেসব কিতাব ভারত বাংলাদেশে পৌঁছিত না, কোনো আলেমের কাছে ছিল না, আহলে হাদিস না হানাফি কারো কাছে ছিল না। সুতরাং তাদের কাছে এলেম থাকবে কোথেকে? এই এলেমের চর্চায় শুরু হলো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। সহিহ জয়ীফের এলম বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে সনদ পড়া হয় না, মতনটা, হাদিসের অর্থ আর ব্যাখ্যাটা পড়া হয়, এটাকে মতন বলে। আর সনদের কোনো পড়াশোনা এখন পর্যন্ত হয় না। অন্যান্য আলেমরা কিছুই বুঝতেন না, তিনি কিছু বুঝতেন সামান্য, সেজন্য তার সম্পর্কে আগের আলেমরা বলে থাকে। তো কথা হচ্ছে যে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন বিভিন্ন তার কিতাবে, তার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই হাদিস সম্পর্কে, সিলসিলা যায়ীফা এবং মওদুআ, সিলসিলা যায়ীফা ওয়াল মওদুআ, অর্থাৎ যায়ীফ মওযু সিরিজ নামক তার যে কিতাব রয়েছে, বাংলায় তর্জমা হওয়া শুরু হয়ে গেছে, কয়েক খণ্ড মনে হয়েছে। তো তার ১৬২৪ নম্বর হাদিস, ১৬২৪ নম্বর হাদিস, হাদিস নম্বরটি আগে আপনাদের লিখিয়েছি। হাদিস আছে ইজা সাল্লাইতা সুবহা, যখন ফজর নামাজ পড়া হয়ে যাবে ফাকুল, কারণ এই ফিকায় শুধু বলতে বলা হয়েছে কিন্তু হাদিসটি উল্লেখ করা হয়নি, তাই না? ইজা সাল্লাইতা সুবহা, যখন ফজর নামাজ তুমি পড়ে নেবে, ফাকুল, বলো, ক্বাবলা আন তুকাল্লিমা আহাদান, কারো সাথে কথা বলার পূর্বে, কারো সাথে কথাবার্তা বলবে না, সালাম ফেরার পরে এই দোয়াটি পড়বে কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সাব আমার রাতিন, ৭ বার করে। ফাইন্নাকা ইন মুত্তা মিন ইয়াউমিকা, ফজিলত এখানে বর্ণনা করা হয়নি, ফজিলত এই হাদিস আছে। তুমি যদি সেই দিন মরে যাও যেই দিন ফজর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে পড়লে, ওই রাতে মারা গেলে বা দিনে মারা গেলে, কাতাবাল্লাহু লাকা জিওয়ারান মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম থেকে হেফাজত লিখে দিবেন, যে তোমার জাহান্নাম থেকে তুমি সুরক্ষিত, মাহফুজ, নিরাপদ, তোমার জন্য আল্লাহ নিরাপদ হওয়া লিখে দিবেন। ওয়া ইযা সাল্লাইতাল মাগরিব, যখন মাগরিব নামাজ পড়া হবে, ফাকুল মিসলা যালিকা, এইরকমই তুমি বলবে। ফাইন্নাকা ইন মুত্তা মিন লাইলা, থেকে ওই রাতে তুমি যদি মারা যাও, কাতাবাল্লাহু লাকা জিওয়ারান মিনান নার, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ পাক তোমার রক্ষা, তোমার ভাগ্যে লিখে দিবেন। হাফেজ আলবানী বলছেন রাহমাতুল্লাহি আলাইহি, যায়ীফুন, হাদিসটি হচ্ছে যায়ীফ। আখরাজাহুল হাফেজ ইবনে হাজার ফি নাতাইজুল আফকার, হাফেজ ইবনে হাজার হাদিসটি উল্লেখ করেছেন, আর তারপরে সনদ সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন। তারপর তিনি লিখেছেন যে এই হাদিস সম্পর্কে যারা বলেছে হাসান অথবা আমলযোগ্য, তারা ভুল করেছে, কিছু আলেমরা এরকম, তারা বলেছেন, তারা ভুল করেছেন। আর সঠিক হচ্ছে যে এই হাদিস যায়ীফ, কারণ এর একজন বর্ণনাকারী আছেন যিনি অজ্ঞাত, মজহুল, মানে অজ্ঞাত, জানাই জানে যে লোকটিকে, আর তিনি হচ্ছেন মুসলিম বিন হারেসের ছেলে, অজানা অজানা মুহাদ্দিসিনদের ভাষা ওকে বলা হয় যেই ব্যক্তি একটি হাদিসের বেশি বর্ণনা করেনি বা তার সম্পর্কে দুইজন মুহাদ্দিসরা সার্টিফাই করেনি যে তিনি তাকে চিনি তিনি অমুক অমুকের ছেলে অমুক এবং তিনি সত্যবাদী বলেননি সে অজ্ঞাত পরিচয় হয়তো লোকটিকে জানা আছে কিন্তু লোকটির দিনদারি তাকওয়া পরহেজগারি সম্পর্কে আমানতদারি সম্পর্কে তার স্মৃতিশক্তি সম্পর্কে কিছু জানা নেই তাহলে অজ্ঞাত সে এটি হচ্ছে মুহাদ্দিসিনদের ভাষা অজ্ঞাত যদি আমাদের ভাষায় সেই ব্যক্তি অজ্ঞাত নাই লোকজনে চেনে কিন্তু চেনে ফাসিক বলে চেনে খারাপ লোক বলে চেনে তাহলে চলবে না এখানে সে মাজহুল তার সম্পর্কে কিছু বলা হয়নি তিনি নির্ভরযোগ্য কিনা বিশ্বস্ত কিনা এসব কথা বলেননি অথবা মাজহুলের দুইটি অবস্থা আরেকটি হচ্ছে যে একটির বেশি হাদিস তিনি বর্ণনা করেননি দুই চার 10টি হাদিস বর্ণনা করলে তিনি মুহাদ্দিসিনদের কাছে পরিচিত না হলে অজ্ঞাত আলবানী বলছেন হাফিজ হাজার আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করুন তিনি এই হাদিসটি সম্পর্কে ভালো তাহকিক না করে তিনি হুকুম লাগিয়েছেন হাসান হওয়ার আর এই হাদিসটি হাসান নয় বরং হাদিসটি হচ্ছে যায়ীফ আরেকটা হাদিস আছে আল্লাহ আলবানী আলোচনা করেছেন অন্য এক জায়গায় যে আরেকটা হাদিস আছে যে কোন ব্যক্তি যদি দিনে রাতে যে কোনো সময় যদি আল্লাহুম্মা আজরনি মিনান নার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ মিনাসালুকাল জান্নাহ এই দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবেন বা তাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন বাঁচাবেন আর জান্নাত দেবেন তাহলে এটা আমল যে কোনো সময় চলাফেরাতে যে কোনো সময় করতে পারেন কিন্তু বিশেষ করে মাগরিবের পরে আর ফজর পরে যদি করেন তাহলে ঠিক হবে না এই যায়ীফ হাদিস আমল করিয়েন না কারণ কোনো ভরসা নেই যে এই হাদিস মিথ্যা বা প্রথম কথা যে সাব্যস্ত নয় প্রমাণিত নয় যায়ীফ মানে প্রমাণিত নয় মিথ্যা না হইলো প্রমাণিত নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারপরে চলেন সুম্মা ইউসাব্বিহুল্লাহ বাদা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা তারপর প্রত্যেক নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ বলবে ইসাব্বিহুল্লাহ আল্লাহর তাসবিহ পাঠ করবে অর্থাৎ সুবহানাল্লাহ বলবে ইয়াহমাদুহু সালাসা ওয়া সালাসিন আর আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহর প্রশংসা করবে 33 বার করে ওয়া ইউকাব্বিরুহু সালাসা ওয়া সালাসিনা তাকবীর পাঠ করবে আল্লাহু আকবার বলে 33 বার ওয়া ইয়াকুলু তামামাল 100 আর 100 পুরা করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দিয়ে লেমা রাওয়া মুসলিম কারণ মুসলিম ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন ফাতিলকা 99 যে ব্যক্তি এই আমল করবে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 33 বার এই 99 হয়ে গেল সুম্মা ক্বালা তামামাল 100 100 পুরা করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত লাহু খাতায়াহু তার গুনাহ খাতা maaf করে দেওয়া হবে ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি যদিও সমুদ্রের ফেনার সমান গুনাহ থাকে সমুদ্রে কত যে ফেনা আছে আর কেউ কেউ বলেছে জাবাদ মানে হচ্ছে ময়লা আবর্জনা সমুদ্রে কত যে ময়লা আবর্জনা আছে এত পরিমাণ যদি গুনাহ থাকে তবে আল্লাহ maaf করে দিবেন মুসলিম শরীফের রিওয়ায়াত ثم يقرأ آيات الكرسي এখান থেকে হবে অতঃপর আয়াতুল কুরসি পড়বে তাহলে তাসবিহ করার পরে আয়াতুল কুরসি পড়বে পরে তরতিবটা লেখক সুন্দর করে সাজিয়ে বলবেন আয়াতুল কুরসি যখন পড়া হয়ে যাবে তখন ওয়াকুল হু আল্লাহ আহাদ সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়বেন ওয়াকুল আউযু বিল ফালাক তার সূরা ফালাক পড়বেন ওয়াকুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস পড়বেন এই তরতিবে যে তরতিবে কোরআনে কারীমে আছে সূরাগুলি এই যে সূরাগুলি পড়বেন এর দলিল লিমা রাওয়াহুন নাসাঈ ইমাম নাসাঈ বর্ণনা করেছেন ইমাম তাবরানী বর্ণনা করেছেন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত তাকে জান্নাতে যেতে তার মরণ মওত ছাড়া আর কোনো কিছুই বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়াতে তার বাধা হচ্ছে তার মওত হলেই জান্নাত জান্নাতের আরাম তার কবরের জীবনে আত্মার জগতে আলামে আরওয়াহতে রূহের জগতে পেয়ে যাবে আর আসল জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর বিচার নিকাশ কিয়ামতের পরে দিবেন কিন্তু জান্নাতের আরাম যেহেতু সে পাবে সেজন্য বলা হয়েছে ইয়ানি লাম ইয়াকুন বাইনা বাইনা দুখুলিল জান্নাতি ইল্লাল মউত জান্নাতে যাওয়া আর তার মাঝে আর হচ্ছে শুধু মওত তার দুনিয়াতে কেউ জান্নাত পায়নি পাবে না অফি হাদিসিন আখার আরেকটি হাদিসে রয়েছে এই আয়াতুল কুরসি পড়ার ফজিলত সম্পর্কে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ফরজ নামাজের পরে কানা ফি জিম্মাতিল্লাহ ইলা সালাতিল উখরা সেই ব্যক্তি পরের দ্বিতীয় যে পরের যে নামাজ আসছে পরের নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজত থাকবে একটি হাদিস তবে এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী যায়ীফ বলেছেন পরের হাদিসটি তবে জান্নাতে যাওয়া সম্পর্কে যে হাদিসটি আছে আয়াতুল কুরসি পড়ার ফজিলতে সেটি সহিহ আফিস সুনান আর সুনানের কিতাবাদিতে আছে অর্থাৎ আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ এগুলোকে সুনানের কিতাব বলা হয় যদি সহিহ কিতাব বলা হয় তাহলে বুখারী মুসলিম আর সোনান বললেই তখন এই চারটি কিতাব বোঝানো হয়, এছাড়া অন্যান্য সোনানের কিতাব রয়েছে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আন আকরা আল মুআউযযাতাইন, যাতে করে আমি মুআউযযাতাইন পড়ি, অর্থাৎ সূরা কে বলতে পারে মুআউযযাতাইন, যেই দুই সূরায় আশ্রয় কামনা করা হয়েছে, সূরা ফালাক ও নাস। মুআউযযাতাইন তাসনিয়া দ্বিবচন, তো মুআউযযাতাইন বলা হয় সূরা ফালাক এবং নাসকে। পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুবরা কুল্লে সালাতিন, প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজের পরে। এর দ্বারা প্রমাণিত হলো সূরা ফালাক এবং নাস পড়া। আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। তারপরে বলছেন লাকাদ দাল্লাত হাযিহিল আহাদিসুশ শরীফাতু আলা মাশরুইয়াতি হাযিহিল আযকার বাদাস সালাওয়াতিল মাকতুবা ওয়া আলা মা ইয়াহসুলু আলাইহি মান ক্বালাহা মিনাল আজরি ওয়াস সওয়াব। বলছেন যে এই সমস্ত যে হাদিসগুলি শুনালাম, এই হাদিসগুলি প্রমাণ করে যে ফরজ নামাজের পরে এই জিকির আজকারগুলি পড়া শরীয়ত সম্মত। এই হাদিসগুলি প্রমাণ করে আলা মাশরুইয়াতে হাযিহিল আযকার, এই জিকিরগুলি শরীয়ত সম্মত হওয়া বাদাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে। আরো প্রমাণ করে যে এতে যে কি সওয়াব এবং নেকি রয়েছে, ফল রয়েছে। ওয়া আলা মা ইয়াহসুল আলাইহি, আর সেই ব্যক্তি যে ব্যক্তি এসব পাঠ করবে সেই ব্যক্তি কি হাসিল করবে, মিনাল আজরে ওয়াস সওয়াব, নেকি বা সওয়াব। একই কথা, আজর সওয়াব প্রতিশব্দ, এগুলো মুতারাদে বলা হয় আরবিতে প্রতিশব্দ। শাব্দিক অর্থ যেমন আমরা বলি প্রতিদান এবং পুণ্য, পুণ্য এবং প্রতিদান, একবারে খাঁটি বাংলায় বললাম তাই না, পুণ্য আর প্রতিদান। ওই রকমই আজর ও সওয়াব, আমরা যেহেতু আবার ওই পুণ্যকে নেকি বলা অভ্যাস, সেই জন্য কিন্তু নেকি কথাটি উর্দু। ফায়ামবাগি লানাল মুহাফাযাতু আলাইহি, সুতরাং আমাদের উচিত হবে এই জিকির আজকারগুলির হেফাজত করা, মানে যত্ন সহকারে পড়া। ওয়াল ইতিয়ানু বিহা আলা সিফাতিল ওয়ারিদার, ওইভাবেই পড়া যেইভাবে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন্নাতিয়া বিহা বাদাস সালাম মিনাস সালাতি মুবাশারাতান, আর এই জিকির আজকারগুলি যাতে করে সালাম, নামাজ থেকে সালাম ফেরার পরে পরেই আমরা আমলে নিয়ে আসি, মানে পড়ি, পাঠ করি। তাহলে আন নাকুমা মিনাল মাকানি আল্লাযী সাল্লাইনা ফিহি, যেই জায়গায় আমরা নামাজ পড়লাম, যে স্থানে, সেখান থেকে দাঁড়ানোর পূর্বেই, এমন না যে আচ্ছা পড়বো, যেখানে নামাজ পড়লেন সেখান থেকে সরে গেলেন, সরে গিয়ে পিছনে গিয়ে হেলানা লাগিয়ে বসলেন, তারপরে ওখানে পড়লেন, অনেকেই করে। অথবা ভাবছেন যে রাস্তায় হাঁটবো আর পড়বো, গাড়ি চালাবো আর পড়বো, অনেকে এরকম মনে করেন। না, সুন্নত হচ্ছে যে সেই মুসাল্লাতে যেখানে আপনি নামাজ পড়লেন সেখানে বসে পড়বেন। লেখক বলছেন যে আমি এখন তরতিবের সাথে পর্যায়ক্রমে কিভাবে পড়তে হবে আপনাকে একের পর এক আমি বর্ণনা করছি। ফাইজা সাল্লাম মিনাস সালাতে, সুতরাং যখন আমি নামাজ থেকে বা আমরা নামাজ থেকে সালাম ফিরবো, তখন কি করবো, নাস্তাগফিরুল্লাহ সালাসান, তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমরা মার্জনা কামনা করবো তিনবার করে। অতঃপর বলবো ২ নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম, এগুলির অর্থ এর আগে গত সপ্তাহে করে দেওয়া হয়েছে, আজকে আর অর্থ করব না। ৩ নম্বরে বলো সুম্মা নাকুল, অতঃপর বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে ৪ নম্বরে বলবো আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, যাল জাদ্দ মিনকাল জাদ্দ মানে কোন সচ্ছল ব্যক্তিকে তার সচ্ছলতা উপকার করতে পারবে না বা উপকারী করতে পারবে না, কোন সচ্ছল ব্যক্তি, গেনা জাদ মানে মেহনত হয়, জাদ মানে হচ্ছে খুশালি বা সচ্ছলতা, তো কোন সচ্ছল ব্যক্তিকে তার সচ্ছলতা উপকৃত করতে পারবে না। ওলায়ান ফাউজাল জাদ মিনকাল জাদর অর্থ করেছেন লেখক, এই লায়ান ফাউল গানিয়া মিনকা গিনাহু, আল্লাহর পক্ষ থেকে। তাহলে উপকার, উপকৃত করতে পারবে সচ্ছল ব্যক্তি বা অসচ্ছল ব্যক্তি, যে কোনো মানুষকে কি, তার নেক আমল। ওয়া ইন্নামা ইয়ানফাউল আমালুস সালেহ, মানুষকে উপকৃত করতে পারবে আল্লাহর, আল্লাহর আযাব থেকে, আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর নিয়ামত পেতে কোন জিনিস, নেক আমল। কিন্তু কারো ধন দৌলত জন প্রভাব এসব আল্লাহর কাছে খাটবে না, কোনো কাজে আসবে না। ৫ নম্বরে বলবো সুম্মা নাকুল, অতঃপর বলবো আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, হলো। তারপরে বলবেন ৭ নম্বরে তাসবিহ, সুম্মা নুসাব্বিহুল্লাহা সালাসান ওয়া সালাসিনা, তারপর আমরা সুবহানাল্লাহ বলবো ৩৩ বার, আলহামদুলিল্লাহ বলবো ৩৩ বার, আল্লাহু আকবার বলবো ৩৩ বার। এটাকে যদি এক আমলই ধরি, তিনটাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটি আমল ধরি, তাহলে ৭ নম্বর হলো। ওয়া নাকুলু তামামাল ১০০ পূরণ করার জন্য আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ৩৯৯ আর ১০০ পুরা করলেন এই কালিমা তাওহীদ দিয়ে, হয়ে গেল ৭টি। তারপরে লেখক বলছেন ওয়াবাদা সালাতিল মাগরিব ওয়া সালাতিল ফজর, ফজর নামাজ এবং মাগরিবের নামাজের পরে নাতি বিত তাহলিলাতিল আশর 10 বার করে বলবেন এই কালমা তাওহীদ। এই কালমা তাওহীদ যে বললেন এই কালমা তাওহীদ কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে বলবেন। ওয়া নাকুল আরো আমল করব বলছেন রব্বি আজরনি মিনান নার বা আল্লাহুম্মা আজরনি মিনান নার সাবা মারাতিন 7 বার। তার সম্পর্কে শুনলেন যে এই সম্পর্কে সহিহ হাদিস যাই, সুতরাং এর উপর আমলের প্রয়োজন নেই। ثم بعد ان نفرغ من هذه الاذكار على هذا الترتيب এই তরতিবের সাথে এই জিকির আজকার থেকে যখন আমরা ফারিগ হয়ে গেলাম শেষ করে ফেললাম তখন আমরা কি করব? আয়াতুল কুরসি পাঠ করব, আয়াতুল কুরসি পাঠ করব। আর এরপরে আরো কিছু বাকি আছে থামেন। তারপরে কি করবেন? ওয়াসওয়ার কুল হুয়াল্লাহু আহাদ আল ইখলাস ওয়াল মুআওয়াযাতাইন, তারপরে সূরা ইখলাস পাঠ করব আয়াতুল কুরসির পরে, আর কি সূরা ফালাক এবং নাস পাঠ করব। এই সূরাগুলি প্রত্যেক নামাজে একবার একবার করে কোন নামাজ ছাড়া? মাগরিব এবং মাগরিব এবং ফজর ছাড়া। ওয়াইস্তাহাব্বু তাকরারু কিরাআতু হাযিহিস সূরা, এই তিনটি সূরা পড়া মুস্তাহাব, তিনবার করে সালাসা মারা তিনবার করে, বাদা সালাতুল মাগরিব মাগরিবের নামাজের পরে, ওয়া সালাতুল ফজর ফজর নামাজের পরে সালাসা মারা তিনবার করে। এই সূরাগুলির পুনরাবৃত্তি করা, তাকরার মানে রিপিট করা, পুনরাবৃত্তি করা মুস্তাহাব। মাগরিবের নামাজের পরে ফজর নামাজের পরে সালাত মাররাত পুনরাবৃত্তি করবেন, তাকরার করবেন কয়বার করে? তিনবার করে, মুস্তাহাব হয়ে গেল। এতটি আমল হলো এই জিকির আজকার সম্পর্কে তরতিবের সাথে 12টা আমার গণনায়। এই যে জিকির আজকারগুলি আছে এগুলি উচ্চ স্বরে পড়া হচ্ছে মুস্তাহাব, এর আগে বলা হয়েছে এই জিকির আজকারগুলি উচ্চ স্বরে পড়া মুস্তাহাব সহিহ হাদিসের আলোকে। আর এই আমল এই আরব দেশগুলিতেই আছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে এই সুন্নতের উপর আমল নেই, বরং তাদের কাছে তাদের কিতাবে লিখেছে যে নামাজের পরে নাকি জোর করে জোরের আওয়াজে জিকির আজকার করা বিদাত, এসব কথাবার্তা হানাফি ফিকার কিতাবে আছে, বিদাত বলে তারা আখ্যায়িত করেছে, যেটি সুন্নতের খেলাফ কথা। তাই লেখক বলছেন ওয়াইস্তাহাবুল জাহরু বিত্তাহলিল ওয়া তাসবিহ ওয়া তাহমিদ, মুস্তাহাব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা উচ্চ স্বরে, সুবহানাল্লাহ বলা উচ্চ স্বরে, তাহমিদ আলহামদুলিল্লাহ বলা উচ্চ স্বরে, ওয়া তাকবীর আল্লাহু আকবার বলা উচ্চ স্বরে আকিবাস সালাত নামাজের পরে, বিশেষ করে এগুলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলি উচ্চ স্বরে বলা মুস্তাহাব। লাকিন লা ইয়াকুনু বিসাউতিন জামাই, তবে সাবধান এক আওয়াজে হবে না, সম্মিলিতভাবে নয়, সম্মিলিতভাবে কোনো জিকির আজকার নেই। না হালাকা বানানো ওই পীরদের জিকির আজকার আছে, ওগুলি তো মানে পা থেকে মাথা পর্যন্ত সবগুলি জিকির আজকার তাদের বিদাতি জিকির ওজিফা। আর যেই জিকির আজকারগুলি হাদিসে আছে সেগুলিও সম্মিলিত আওয়াজে নাই, এইরকমই তালবিয়া পড়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে বিদাতিরা সম্মিলিত আওয়াজে, অনেকে জেনে পড়ে বিদাতিরা না জেনেও পড়ে, বললেও শোনে না। ওয়া ইন্নামা ইয়ারফাউ বিহি কুল্লু ওয়াহিদিন সাওতাহু মুনফিরাদান, প্রত্যেকে নিজ নিজ আওয়াজে উচ্চ স্বরে পড়বে, কিন্তু একসাথে সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তার সাথে সবাই একই আওয়াজে পড়ছেন না, এরকম পড়বেন না। ওয়া ইস্তাইনু আলা যাবতি আদাদিত তাহলিলাত ওয়া আদাদিত তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাকবীর বিআকদিল আসাবিহ, কারণ আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিলগুলিতে সম্মিলিত বিদাতি জিকির করে অভ্যাস আছে আমাদের দেশের মুসলমানদের, সেই জন্য ও এই বিদাত শুরু হতে একদিন লাগবে না, যদি একদিন উচ্চ স্বরে শুরু হয়ে যায় সবাই দেখা দেখি একসাথে পড়া শুরু করে দেবে। আর সম্মিলিত জিকির আজকার, সম্মিলিত মোনাজাত, সম্মিলিত দোয়া এসব করে খুব অভ্যাস আছে আমাদের দেশের মানুষের। আচ্ছা, এই যে তাহলিলগুলি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, এগুলি সুন্নত হচ্ছে কিভাবে গণনা করা? বিআকদিল আসাবি, হাতের আঙ্গুল দ্বারা, হাতের আঙ্গুল দ্বারা। আর নেক কাজ, ভালো কাজ, উত্তম কাজ ডান হাতে করা, সুতরাং ডান হাতে করবেন, অনেকে বাম হাতে করে না, এটি ওই হাদিসের আদবের খেলাফ যে হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজগুলি ডান দিক থেকে পছন্দ করতেন। সাহায্য নেবে আলা যাবতি আদাদি তাহলিলাত, এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়াদাদে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের গণনাকে আয়ত্তে করার জন্য, কারণ মনে থাকবে না যে আমি 33 বার হইল কি হইল না, 10 বার হইল কি হইল না, এটাই হয়তো মনে থাকবে না, তো 10 বার যে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্ষেত্রে সাহায্য নেবে কিসের দ্বারা? বিআকদিল আসাবে, আঙ্গুলের জোড়গুলির দ্বারা, আকদ জোড়, আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে। এটি সুন্নাত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি হাদিস রয়েছে যে কথাটি হাদিস তো উল্লেখ করেননি কিন্তু উল্লেখ করেছেন তিনি, লিআন্নাল আসাবিআ মাসউলাতুন, কারণ আঙ্গুলগুলিকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতে যে তোমাকে কোন কাজে লাগিয়েছিল এই বান্দা যার তুমি আঙ্গুল, মুস্তানতিকাতুন, আর সেই আঙ্গুলগুলিকে বলতে বলা হবে, কথা বলো বলো এই ব্যক্তি তোমাকে কোন কাজে লাগিয়েছিল, কথা বলবে কালকে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। কোরআনে আছে আর হাদিসে আছে যে আঙ্গুলগুলিও কথা বলবে, হাতের মধ্যে আঙ্গুল রয়েছে, আঙ্গুল কথা বলবে। তারপরে লেখক আরেকটি মাসলা বলেছেন, যে মাসলাটি আমাদের দেশের সমস্যা, শুধু মাসলাই না বরং সমস্যা, তা হচ্ছে তসবিহ হাতেই করতে হবে না এই তসবির দানা দিয়ে তসবিহ করা যাবে। লেখক এই ক্ষেত্রে একটু হালকা ফতোয়া দিয়েছেন, হালকা ফতোয়া যারা দেয় তাদের ফতোয়া তিনি দিয়েছেন, বলছেন ওয়ায়ুবাহু ইস্তেমালু সুবহাতি লিয়াউদ্দা বিহাল আযকার ওয়া তাসবিহাত। বলছেন যে এই তসবির দানা ব্যবহার করা যাবে, জায়েজ আছে। ওয়ায়ুবাহু ইস্তেমালু সুবহা, তসবির দানা ব্যবহার করা জায়েজ। কি জন্য? লিয়াউদ্দা বিহাল আযকার, যিকির আযকার এবং তসবিহ গণনার জন্য। মিন গায়রি ইতিকাদ, তবে এই বিশ্বাস রাখতে হবে না যে আন্না ফিহা ফাজিলা খাসসা, যে তসবির দানা দিয়ে যদি তসবিহ করি তো বেশি ফজিলত পাবো, এই এতেকাদ যদি না রাখে যে হাতে গণনা করলেও যা হবে আর তসবির দানা দিয়ে গণনা করলেও তাই হবে, এইরকম বিশ্বাস নিয়ে যদি করে তাহলে জায়েজ। এই ফতোয়া হলো এক শ্রেণীর আলেমদের ফতোয়া। তারপরেই তিনি উল্লেখ করছেন ওয়াকারে হা হা বাউদুল উলামা, কিছু আলেমগণ এটাকেও অপছন্দ করেছেন যে না, চলবে না, তসবির দানা দিয়ে তসবিহ করা চলবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম থেকে এরকম প্রমাণ নেই। এক দুই নম্বর কারণ হচ্ছে এটি হচ্ছে লোক দেখানো কাজ। যারাই তসবিহ ব্যবহার করে তাদের সাথে শয়তান বেশি খেলা করে, রিয়াকারী চলে আসে, লোক দেখানোর নিয়ত চলে আসে যে আমি বড় পরহেজগার, আমি বড় নেক। শয়তান তো সুযোগ নিয়ে আছে, ভালো মানুষকে এইসব দিয়ে গুমরা করে। যারা নামাজি লোক, যারা ভালো মানুষ, যারা তসবিহ তাহলিল করে, যারা তাহাজ্জুদ পড়ে, তাদেরকেও শয়তান গুমরা করে, কিন্তু অন্য অস্ত্র ব্যবহার করে, এই লোক দেখানো অস্ত্র ব্যবহার করে গুমরা করে, তাদের আমল নষ্ট করে। আর যারা ফিল্ম দেখা লোক, যারা মদ খাওয়া লোক, যারা গাঁজা খাওয়া লোক, যারা বদমাইশ লোক, তাদেরকে অন্য এইসব পাপ দিয়ে নষ্ট করে, তাদেরকে ওইসব বিদাত দিয়ে নষ্ট করা দরকার নেই, বহু পাপ আছে তাদের জন্য। শয়তান মানুষ চিনে চিনে গুনাহ করায়, প্রত্যেক মানুষকে সবগুলি গুনাহ করেন না, মানুষ চিনে যে এই মানুষটা কোন গুনাহগুলি করাইতে পারবো ওই গুনাহগুলি করাবে, বুঝতে পেরেছেন। যারা তাওহীদের আলেম, সুন্নতের আলেম, তাদেরকেও গুমরা করার জন্য অস্ত্র আছে শয়তানের কাছে, অহংকার, আমার মতো কে আছে, এই ধরনের জিনিস দিয়ে, কথা বুঝতে পারছেন। তো মানুষকে গোমরা করার জন্য শয়তান সব সময় লেগে আছে বিভিন্ন পন্থায়। আপনি হয়তো মাশাআল্লাহ এখানে এসে দিন শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে আপনার, আর মাশাআল্লাহ আপনার গ্রামে গেলেন দেখুন একটা তাওহীদবাদী না, আমার ছাড়া তাওহীদবাদী নেই, তখন আপনার মধ্যে ঢুকে গেল অহংকার। এই শয়তান আবার সুযোগ নিল, কোন রকম করে শিরক বিদআত থেকে উঠে আসলেন, কিন্তু অহংকার ঢুকে গেল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে আল্লাহ পছন্দই করেন না। যে শুকরিয়া আদায় না করে, নিজের মধ্যে বিনয় না নিয়ে এসে, নম্রতা না নিয়ে এসে, যে আরো কত শিখার যে প্রয়োজন আছে, এরকম না হয় নিজের মধ্যে অহংকার ঢুকে গেল যে আমার মতো আছে কে, আরে সব জাহান্নামী দল, আমি তো জান্নাতি, দিল গোমরা করে এরকম করে। সুতরাং সাবধান, শয়তানের মাদাখিল আছে, মানে চোরা রাস্তা আছে, ওই চোরা রাস্তাগুলিতে চোরা চালান দেয় গুনহার শয়তান মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে। সুতরাং ওই চোরা রাস্তাগুলি সম্পর্কে খুব সাবধান থাকতে হবে। এই তসবিহ সম্পর্কে কয়টি মত বললাম? তাহলে দুইটি। একদল আলমা বলছেন যে তসবিহ প্রয়োজনে গণনার জন্য ব্যবহার করতে পারে, কিন্তু তার জন্য এই বিশ্বাস রাখবে না যে এই তসবিহ দিয়ে, তসবির দানা দিয়ে যদি গণনা করি তাহলে এতে ফজিলত বেশি, নেকি বেশি পাবো, এই ধারণা রাখবে না। হাতে গণলেও যা, আর তসবির দানায় গণলেও তা, এইরকম আকীদা নিয়ে করতে পারে ব্যবহার। আরেক দল বলছেন না, চলবে না। দুটি হলো। আর তৃতীয় আরেকটি মত আমি পেশ করছি, যেটা আমি আমার দর্শক অনেকদিন থেকে এরকম বলে থাকি, সেটা হচ্ছে যে এমন কোন নারী পুরুষ যদি হয়, বৃদ্ধ মানুষ অথবা অশিক্ষিত মানুষ যে গণনা করতে জানে না, আমরা বুড়ি দাদি নানিদেরকে দেখেছি 10 পর্যন্ত গুনতে জানে না, টাকা রং দেখে চিনতো যে এটা 10 টাকা, এটা 5 টাকা, এটা 2 টাকা, এটা 1 টাকা, রং দেখে বা ওর দেখে সাইজ দেখে বুঝতো, সাইজ দেখে বুঝতো। তারপরে অনেক সময় আমার ভালো করে মনে আছে, আমার নানি শাশুড়ি, মানে আমার ওয়াইফের নানি, ওর কাছে একবার 10 টাকা, 1 টাকা 1 টাকা করে 10 টাকা না 20 টাকা ছিল, তো এক নাতনি তার কাছ থেকে ওই টাকাটি নিয়ে নিয়েছে, নেওয়ার পরে 10 টাকা একটা নোট দিয়ে দিচ্ছে, 10 টাকা নিয়েছে, 10টা টাকা 1 টাকা 1 টাকা আর 10 টাকা নোট দিয়ে দিচ্ছে। তারপরে সে কান্না শুরু করেছে আর অভিযোগ, আমার কাছে এতটি টাকা নিল, আর টাকা নেওয়ার পরে 1টা টাকা আমাকে দিল। বাস্তব সত্য ঘটনা, মাত্র 5-7 বছর আগে ইন্তেকাল হয়েছে। তাহলে এইরকম বুড়া মানুষ এখনো সমাজে থাকতে পারে? হ্যাঁ, ওই 1 2 3 4 10 পর্যন্ত গণনা করতে পারে না, 33 কি করে গণবে, জানোই না গণনা। তাহলে তাদের জন্য তসবিহ গণনা জায়েজ হবে না? হবে না। যাতে 33টা দানা আছে অবশ্যই জায়েজ। সেজন্য আমি এই ফতোয়া অনেকদিন থেকে দিই যে যারা গণনা জানেন না অথবা গণনা মনে রাখতে পারেন না, তার বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি নেই, মনে রাখতে পারে না যে কত যে গুনলাম, কয়বার হইল, ১৬টা আছে, ১৬ একবার হইল না, দুইবার হইল না, তিনবার হইল, ভুলে যায়। জি, তো এইরকম লোকদের জন্য তসবির দানা দিয়ে তসবি করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা গণনা জানেন তারা এই তসবির দানা গণতে যাবে না, কারণ তসবির দানা প্রথম কথা যে সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামরা এই আমল করেননি, দুই নম্বর কথা এতে রিয়াকারী রয়েছে, অহংকার ঢুকতে পারে, শয়তান আপনাকে ক্ষতি করতে পারে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, বিদাতীদের আরেকটি ঠিক ভালো কথা বলেছেন, এটা আরেকটা হচ্ছে যে বিদাতীদের লক্ষণ। আজকাল বিদাতীরা এই তসবির মালা জপে, জপুক আর না জপুক, গলাতে ঝুলিয়ে থাকে, হাতে ঝুলিয়ে নিয়ে বেড়ায়, এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ। আর বিদাতীদের বিরোধিতা করা উচিত, বিদাতীর সাদৃশ্যতা থেকে বাঁচা উচিত, যেমন অমুসলিমদের ফাসিকদের সাদৃশ্যতা থেকে বাঁচতে বলা হয়েছে, বিদাতীদের সাদৃশ্যতা থেকে বাঁচা উচিত। জি 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 করে, জি জি, এটা একটা দিক, ভালো কথা বললেন। আর একটি দিক আছে, আপনি এই কথাতে মনে করিয়ে দিলেন, তা হচ্ছে আজকাল কিছু দেশে ফাসিক লোকেরা তসবিহকে অন্যায় কাজে ব্যবহার করে, পাপের কাজে ব্যবহার করে। তসবির ইশারা দিয়ে মহিলাদেরকে সিগন্যাল দেয়, তসবির তাদের কিছু ইশারা আছে, তসবির কোন দিকে ঝাঁকানি দিলে কি তার ইঙ্গিত হবে, সিগন্যাল হবে, ওটা তারা বুঝে। ট্যাক্সি ড্রাইভার, বাসের ড্রাইভার, এই যে ফুটপাতে যারা বসে থাকে ট্যাক্সি নিয়ে, তাদের দেখবেন তসবির হাতে আছে, নামাজ পড়ে না। একটু দাঁড়িয়ে যাবেন ইকামতের সময়, একটু দাঁড়িয়ে আর দেখবেন যে তারা নামাজ পড়েন, অথচ তাদের হাতে তসবির আছে। তাহলে ফাসিকদেরও অনুকরণ এই তসবির দানা ব্যবহার করা। তারপরে বলছেন যে কিছু ওলামারা এজন্য অপছন্দ করেছেন তসবির দানা ব্যবহার করাকে। ওয়াইন এতাকাদা আন্নাল্লাহা ফাযিলা, আর কেউ যদি এই বিশ্বাস ধারণা রাখে যে এই তসবির দানায় যদি তসবিহ গনি তাহলে এতে ফজিলত রয়েছে বেশি, তাহলে ফাইত্তিখাযুহা বিদআ, তাহলে এই তসবির দানা ব্যবহার করা বিদআ। লেখক বলছেন যিনি জায়েজ করেছেন তিনি বিদআত বলেছেন। ওয়াযালিকা মিসলুস সুবহা আল্লাতী ইত্তাখাযুহা সুফিয়া, ওই তসবির দানার মতো যা সুফিরা, পীরেরা ব্যবহার করে, পীরের মুরিদরা ব্যবহার করে। ওয়া ইউআল্লিকুনা ফি আনাকিমা, তারা গলাতেও ঝুলাতে থাকে। ওয়া ইয়াজালুনা কাল আসবিরা, আর সেগুলিকে ব্যবহার করে এর মতো কঙ্কনের মতো, সেবার বলে কঙ্কন, কঙ্কন তো হাতে ব্যবহার হয়, বা মালার মতো বলে, মালার মতো ব্যবহার করে হাতে। কাল আসবিরাত ফি আইদিহিম, অনেকে কঙ্কনের মতো ব্যবহার করে হাতে, ফি আইদিহিম। ওয়াহাদা মা কাউনিহি বিদআ, এ তো বিদআত আছে। ফাইন্না ফিহি রিয়াআন ওয়া তাকাল্লুফান, তার সাথে সাথে এতে লোক দেখানো রয়েছে এবং তাকাল্লুফ মানে লৌকিকতাও রয়েছে। কেন এত বাড়াবাড়ি করতে যাবেন, আপনি সাদা সিধা হাতে তসবিহ করে নেন, হয়ে গেল। সুম্মা বাদাল ফারাগ মিন হাযিহিল আযকার ইয়াদউ সিররান বিমা শাআ। আরেকটি কথা বলছেন, যখন এই জিকির আযকারগুলি হয়ে যাবে তারপরেও যদি সময় থাকে তাহলে আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, হাত না উঠিয়ে। এটা নতুন কথা জানলেন মনে হয়, তাই না? যার কাছে ফুরসত আছে, সময় আছে, মসজিদে বসে আছেন, মুসাল্লায় বসে আছেন, জিকির আজকার যখন করা হয়ে গেল এই জিকিরগুলি, সুন্নতি জিকির আজকারগুলি, তারপরে সময় আছে, তাহলে মনে মনে আপনি একা একা দোয়া করতে পারেন, হাত উঠিয়ে। ফরজ নামাজের পরে নয়, ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার প্রমাণ নেই। কখনো যদি মাঝে মাঝে করেন কোনো অসুবিধা নেই, কিন্তু হাত ওঠা নিয়মিত, হাত উঠিয়ে দোয়া করছেন আপনি, জিকির আজকার শেষ হলে তেমনি হাত উঠিয়ে দিলেন, এর প্রমাণ যেহেতু নেই সুতরাং এইরকম করবেন না। ফারিক হয়ে ইয়াদউ সিররান, চুপি সুরে দোয়া করবে, বিমা শাআ, যা ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই চান আপনি আপনার ভাষায়, আরবি ভাষায়। ফাইন্না দুআ আকিবা হাযিহিল ইবাদা ওয়া হাযিহিল আযকারিল আযীমাতি আহরাবিল ইজাবা, কারণ এই নামাজের ইবাদতের পরে এবং এই মহান জিকির আযকারগুলির পরে দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যেতে পারে। নামাজও পড়লেন আর তারপর এতগুলি জিকির আযকার আল্লাহ পাকের করলেন, তারপর যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় যে কবুল করবেন। আল্লাহর কাছে আপনি মাধ্যম পেশ করলেন, নেক আমলের মাধ্যম পেশ করলেন, মাধ্যম পেশ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, তাহলে আল্লাহ কবুল করবেন। ওয়ালা ইয়ারফা ইয়াদাইহি বিদুআ বাদাল ফরিজা, কিন্তু ফরজ নামাজের পরে দুই হাত উত্তোলন করে দোয়া করবেন না, হাত উঠিয়ে দোয়া করবেন না। লেখক বলছেন কামা ইয়াফালু বাযুন নাস, যেমন কিছু লোকেরা করে থাকেন, কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, লোকজনে মনে করবে যে না এটাই হয়তো সুন্নত, এইভাবে বিদআত কিন্তু চালু হয়েছে। তারপরে কিছুদিন পরে সম্মিলিত শুরু হয়েছে, একা একা করতে করতে একা একাই কেন দোয়া করি, ইমাম সাহেব আমরা আর কি দোয়া জানি, আপনি তো বেশি জানেন, সুতরাং আপনি দোয়া করেন আমরা আমিন আমিন বলবো। বিদআত কিন্তু ধীরে ধীরে বড় রূপ আকার ধারণ করে, ছোট থেকে বড় রূপ ধারণ করে, এইভাবে সম্মিলিত মোনাজাত চালু হয়েছে ভারত উপমহাদেশে বা যেসব দেশে হয়ে থাকে। ফাইন্না যালিকা বিদআহ, কারণ এইভাবে ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত, হাত উঠিয়ে। ওয়া ইন্নামা ইয়াফআলু হাযা বাদান নাফিলাতি আহইয়ানান, লেখক বলছেন যে তবে নফল নামাজের পরে, সুন্নত নামাজের পরে, বিতর নামাজের পরে যদি হাত উঠিয়ে কখনো কখনো আহিয়ান, কখনো কখনো হাত উঠিয়ে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। আরো কিছু ওলামারা বলেছেন কখনো কখনো আপনি সুন্নত মনে করলেন না, জরুরি মনে করলেন না, আপনার দোয়ার প্রয়োজন, ফরজ নামাজের পরে যদি কখনো কখনো করেন তো ইনশাআল্লাহ জায়েজ হতে পারে, কারণ এটাকে আপনি নামাজের অঙ্গ মনে করলেন না, নামাজের আর সাথে সংশ্লিষ্ট মনে করলেন না আর জরুরিও মনে করলেন না। আশা করা যায় যে যেমন সুন্নাত নফলের পরে হাত উঠানো যাবে তখন ফরজের পরে কখনো কখনো হাত উঠানো যেতে পারে। ওয়ালা ইয়াজহারু বিদুয়া, চিৎকার করে দোয়া করবে না উচ্চ স্বরে, বল ইখফিহি, মনে মনে দোয়া করবে, আল্লাহ আমার গুনাহ খাতা maaf কর, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমার রুজিতে বরকত দাও। মসজিদে যদি এরকম চিৎকার করে দোয়া করে লোকজনে শুনবে। প্রথম কথা এটা সুন্নাতের খেলাফ। ওদু রাব্বাকুম তাযাররুয়ান ওয়া খুফিয়া, আল্লাহ বলেন খুফিয়া লুকায়িত দোয়া করো, মনে মনে দোয়া করো, মনের কথা আল্লাহকে পেশ করো। একবার সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আকরিবুন রাব্বুনা আম বাইদুন, আকরিবুন রাব্বুনা ফানুজাই নুনাজি আম বাইদুন ফানুনাদি, জানিনা আল্লাহ দূরে না কাছে। সাহাবীরা এসে কি বলেন, জানিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ দূরে না কাছে, যদি তিনি কাছে হন, নিকটে হন, ফানুনাজি, তাহলে চুপি সুরে কথা বলবো, গোপনে বলবো আল্লাহকে, তার কাছে দোয়া করব। আম বাইদুন, যদি দূরে হন তিনি, ফানুনাদি, তাহলে চিৎকার করে আল্লাহকে ডাকবো। ওয়াজ মহফিলে যে মোনাজাত করে বক্তারা ভারত বাংলাদেশে, সেই বক্তা শোনাই তো আছে, কত যে চিৎকার করবে আল্লাহ, এতগুলি জনতা নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি মাফ করে দাও, এসব বিদআত। আসলে এই চিৎকার করে দোয়া করা কোরআনের আদেশ যে খুফিয়া, খুফিয়া মানে কি, গোপনে লুকিয়ে মনে 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 দোয়া করতে হবে। লিআন্না যালিকা আকরাবু ইলাল ইখলাসি ওয়াল খুশুই, কারণ মনে মনে যদি দোয়া করেন এটি খুলুসিয়াতের কাছাকাছি, অর্থাৎ এতে আন্তরিকতা আছে যে আপনি কাউকে শোনাতে চাইছেন না, আপনার প্রয়োজন আপনি আল্লাহকে বলতে চাইছেন, আর আপনি দেখাতে চাইছেন না যে আমি কত আল্লাহকে ডাকি, না মনে মনে আপনার মন কাঁদছে এবং মনে মনে আল্লাহকে চাইছেন, আপনি লোকজনকে জানতে দিচ্ছেন না, এরকম হওয়া উচিত। ওয়াল খুশু, এবং এটি বিনয়ের কাছাকাছি, এটি হচ্ছে বিনয়, বিনয় এবং নম্রতার দাবি। ও আবআদু আনির রিয়া, এবং লোক দেখানো থেকে অনেক দূরে। এতে খুলুসিয়াত রয়েছে, নিষ্ঠা আন্তরিকতা রয়েছে, আর এতে রয়েছে বিনয় এবং নম্রতা, আর এটি হচ্ছে লোক দেখানো থেকে দূরে। লোক দেখানো আপনার নিয়তেও নেই আর আপনার কাজেও নেই, যেহেতু মনে মনে আপনি দোয়া করছেন। এইভাবে দোয়া করা উচিত। ও আম্মা মা ইয়াফালুহু বাযুন নাস ফি বাযিল বিলাদ মিনাদ দুআল জামাই বাদা সলাওয়াত বিআসওয়াতিন মুরতাফিয়া মা রাফিল আইদি আও ইয়াদুল ইমাম ওয়াল হাজিরুন ইউআমিনুনা রাফি আইদি ফাহাযাল আমালু বিদআতুন মুনকারা। এখন সম্মিলিত মোনাজাত সম্পর্কে লেখক কি বলছেন তা শুনেন। আর কতক লোকেরা যে করে থাকে ফি বাযিল বিলাদ, কোন কোন দেশে বিভিন্ন দেশে করে, সৌদি আরবে দেখছেন না, কিন্তু সিরিয়া, জর্ডন, এইসব মিশর, এইসব দেশে পাবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পাবেন আপনি। যদি আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক আলেম ওলামা বুঝতে শিখেছেন আর এটি এখন ছেড়ে দিয়েছেন। তারা কি করে থাকে, মিনাদ দুআল জামাই, সম্মিলিত দোয়া করে থাকে, বাদা সালাওয়াত, ফরজ নামাজের পরে, বিআসওয়াতিন মুরতাফিয়া, উচ্চ স্বরে, মা রাফিল আইদি, আর হাত উঠিয়ে। কতগুলি কন্ডিশন শর্তের সাথে দেখেন, কি করে, সম্মিলিত দোয়া করে, আর নামাজের পরে, ফরজ নামাজের পরে, উচ্চ স্বরে, আর হাত উঠিয়ে। চারটি শর্ত মনে রাখবেন। কি, ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া, উচ্চ স্বরে, আর হাত উঠিয়ে। এইভাবে হয় নিজে নিজে করে, আও ইয়াদুল ইমাম, অথবা আমাদের দেশে যেমন করে, ইমাম সাহেব দোয়া করছেন, ওয়াল হাজিরুনা ইউআমিনুন, আর যারা উপস্থিতি তারা কি করে, আমিন আমিন বলতে থাকে, রাফি আইদিম, হাত উঠিয়ে। ফাহাযাল আমালু বিদআতুন মুনকারা, এই আমলটি হচ্ছে ঘৃণিত বিদআত। মুনকার মানে ঘৃণিত বিদআত, জঘন্য বিদআত। লিআন্নাহু লাম ইউনকাল, কেন বিদআত, বিদআত মানে ধর্মের নামে নতুন কাজ। বিদআত বলি তো অনেকে চমকে, আরে এমন ভালো কাজকে দেখতে শুনতে এত ভালো, আর বিদআত বলে দিলাম। হ্যাঁ, বিদআত মানে কি, আল্লাহর নবী করেননি, আল্লাহর নবী সাহাবারা করেননি, কোরআন হাদিসে নেই, আপনি নিজের পক্ষ থেকে করেছেন বা আপনার হুজুররা নিজের পক্ষ থেকে শুরু করেছে, সেই জন্য বিদআত। এর নামই তো বিদআত, আপনাকে বাড়াবার ইখতিয়ার নেই, যা আছে তাই পালন করুন। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যা প্রমাণিত কোরআন এবং হাদিসে তা পালন করেন, তার বেশি করার আপনার ইখতিয়ার নেই। তাই বলা হচ্ছে ফাহাযাল আমালু বিদআতুন মুনকারা, এটি হচ্ছে জঘন্য বিদআত। কারণ লিআন্নাহু লাম ইউনকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়। আন্নাহু কানা ইযা সাল্লা বিন নাস, লোকজনকে যখন নামাজ পড়িয়ে দিতেন, ইমামতি করতেন, ইয়াদু বাদাল ফারাগ মিনাস সালাত, নামাজ থেকে ফারাগ হয়ে তিনি দোয়া করতেন, আলা হাদিস সেফা, এরকম ভাবে তা করতেন না, হাত উঠিয়ে, সম্মিলিত সবকে নিয়ে দোয়া, উচ্চ স্বরে, এসব দোয়া করতেন না, নিজে নিজে বিনা হাত উঠিয়ে মনে মনে দোয়া করতেন। লা ফিল ফাজরে, আবার কিছু কিছু লোকেরা ফজরে করে, শুধু আসরে করে, কোন কোন দেশে এরকম আছে। তাই বলছেন এমনকি ফজরেও না, আসরেও না, ওয়ালা গায়রিহা মিনাস সালাত, অন্য কোন নামাজেও না, যোহরে না, আসরে না, মাগরিবে না, ইশাও না, ফজরেও না। ওয়ালা ইস্তাহাব্বা যালিকা আহাদু মিনাল আইম্মা, চার ইমামের কোন ইমাম এই কাজটিকে মুস্তাহাব বলেননি। না ইমাম আবু হানিফা থেকে প্রমাণ আছে, অথচ আমাদের দেশের হানাফি ভাইরা এর উপরে বেশি শক্ত, কট্টর। না ইমাম শাফি থেকে প্রমাণ আছে, না ইমাম মালিক থেকে, না ইমাম আহমদ থেকে, কোন ইমাম থেকে প্রমাণিত নেই। তাহলে আল্লাহ রসুল থেকেও প্রমাণ নেই, সাহাবাই কেরাম থেকে প্রমাণ নেই, তাবেঈন থেকে প্রমাণ নেই, চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণ নেই। কিন্তু আমরা আসলে মজহাবের নামে মেলা কিছু চালিয়ে দিচ্ছি। আছে মজহাবে আছে, নেই কিন্তু মজহাবে আছে বলে দিলাম, হয়ে গেল। সাধারণত বলছে হুজুররাও মজহাবেরও খোঁজ খবর রাখে না যে মজহাবে কি আছে না আছে। মজহাবে আছে, আমাদের তরিকা আছে, ওদের তরিকা নেই। সৌদি আরবে নেই, আমাদের মজহাবে আছে। ওদের মজহাব আলাদা, আমাদের মজহাব আলাদা। একটা মিথ্যা কথা বলে দিল, হয়ে গেল। এ হচ্ছে অবস্থা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন, শুনে রাখবেন। কেউ কেউ ইমাম শাফি সম্পর্কে মিথ্যা কথা রটিয়েছে যে ইমাম শাফি নাকি ফরজ নামাজের পরে দোয়াকে মুস্তাহাব বলেছেন, মোনাজাত। ফরজ নামাজের পরে মোনাজাত, এই যে সম্মিলিত দোয়াকে মুস্তাহাব বলেছেন। এই কথা সম্পর্কে তিনি মন্তব্য করতে গিয়ে বলছেন, কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান্না কালা যালিকা আনিল ইমাম শাফি। যেই ব্যক্তি ইমাম শাফি থেকে এই কথা বর্ণনা করেছে যে ইমাম শাফি এই মোনাজাতকে, সম্মিলিত দোয়াকে নামাজের পরে মুস্তাহাব বলেছেন, আন্নাহু ইস্তাহবা যালিকা, যে তিনি এটাকে মুস্তাহাব বলেছেন, ফাকাদ গালিতা আলাইহি, সেই ব্যক্তি ইমাম শাফির উপর মিথ্যা আরোপ করেছে, গলত কথা, ভুল কথা বলেছে, অর্থাৎ মিথ্যা অপবাদ দিয়েছে। فيجب التقيد بما جاء عن النبي صلى الله عليه وسلم في ذلك وفي غيره। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে হোক আর অন্য কোনো ব্যাপারে হোক, অন্য কোনো আমলের ক্ষেত্রে হোক, যা প্রমাণিত তার পাবন্দ থাকাই হচ্ছে ওয়াজিব, সেই মোতাবেক ইবাদত বন্দী করাই হচ্ছে ওয়াজিব। لأن الله تعالى يقول, কারণ মহান আল্লাহ পাক বলেছেন, কি বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্মিলিত মোনাজাত, হাত উঠিয়ে দোয়া করা দেননি, সুতরাং নিতে হবে না। অমানাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে বাধা দিয়েছেন, ফান্তাহু, বিরত থাকো। নতুন কাজে বাধা দিয়েছেন, নতুন কাজ করিয়েন না। ইবাদতের ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে, এই কথা না যে নিষেধ তো নেই। যেসব বিদাতীরা এই আমল করে, কোথায় নিষেধ আছে দেখান তো, তার উত্তর কি দিবেন? তখন আপনি হতভম্ব হয়ে যাবেন না। আপনি এলএম শিখতে হবে, কি বলবেন? ইবাদতের ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে, প্রমাণ দেন। আপনি বলছেন আছে, আপনাকে প্রমাণ দিতে হবে। আমি বলছি নেই, আসল হচ্ছে নেই। ছয় ওয়াক্ত নামাজ নেই, আমাকে আবার প্রমাণ দিতে হবে যে ছয় ওয়াক্ত কোথায় নেই, কোথায় নিষেধ আছে বলেন তো। আপনি ছয় বললে আপনি প্রমাণ দেন, ওই রকম আপনি মোনাজাত বলছেন, আপনি প্রমাণ দেন। সালাম পর্যন্ত নামাজ আছে, সালামের পরে জিকির আজকার আছে, যেটা আছে আমি প্রমাণ দেব। আর আপনি যদি বলেন আরো কিছু আছে মোনাজাত সম্মিলিত আছে, আপনি প্রমাণ দেন। বুঝতে পেরেছেন? এইভাবে বিদাতিকে উত্তর দেবেন। ইবাদতের ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে, ইতিবাচক। যদি প্রমাণ না থাকে তাহলে নেই, তার মানে বিদাত অতিরিক্ত। সূরা হাসরের আয়াত নম্বর 7, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠোর শাস্তিদাতা। ও ইয়াকুল সুবহানাহু, মহান আল্লাহ আরো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং উত্তম আদর্শকে গ্রহণ করুন। লেমান কানা, কার জন্য? যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে আশা রাখে বা বিশ্বাস রাখে পরকালের প্রতি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির আজকার বেশি বেশি করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শেখ, আমাদের দেশে প্রায় দেখা যায় যে তারা ফজর নামাজের পর সূরা হাশরের লাস্টের আয়াতগুলি পড়তে থাকে, তো এটা কি শরীয়তসম্মত? যতদিন পর্যন্ত হাদিসের মতনই পড়তাম, সনদের জয়ীফ বুঝতাম না, দুর্বল বুঝতাম না, হাদিস জয়ীফ দুর্বল। আর এই মাসখানেক আগে আমাদের 9-10 এর ভাই রহমতুল্লাহ রহমান মুস্তাকিম হেলাল আছে, ওরা দেশে যাবে, তো এই বলছে এই আমল তো আমি এখন পর্যন্ত করি, ওরা তো ইমামতি করে অনেকে, তো তাদেরকে হাদিসটা কম্পিউটার থেকে বের করে জয়ীফ সেটা দিয়ে দিয়েছি তাদেরকে। তো আপনাদেরকে সতর্ক করে দিয়েছি, সূরা হাসর পড়া জয়ীফ, দুর্বল, সাব্যস্ত নয়, সুতরাং সূরা হাসর আয়াত পড়া করবেন না ফজরে।